रात गेछे सब किछु पाल्टेछे कलकाता बदलेछे अनेक भावे एई दिन गेछे रात गेछे सब किछु पाल्टेछे कलकाता बदलेछे अनेक भावे शुधु सनातनी एकटाई एखोनो पाबे शुधु सनातनी एकटाई एखोनो पाबे से आमादेर गड़ेर माठ से जे मोदेर गड़ेर माठ से आमादेर गड़ेर माठ से जे मोदेर गड़ेर माठ गड़ेर माठ ओई सुन मनुमेंट कत कथा बोलछे चलबे ना चलबे ना चलबे चलछे चलबे ना चलबे ना चलछे चलबे चलछे चलबे चलछे चलबे कानफाटा বক্তৃতা শাসনের দক্ষতা নামটা বদলে শুধু সাজিয়েছে একই সেই বাক্যের হাট একই সেই বাক্যের হাট সে আমাদের ঘরের মাঠ সে যে মোদের ঘরের মাঠ ঘরের মাঠ কত মন দিয়া নিয়া খেলা চলছে কত মন দিয়া নিয়া খেলা চলছে ওখানের সবুজ ঘাসে কত খেলা শুরুতেই থেমেছে কত খেলা শুরুতেই থেমেছে বুক ভাঙা দীর্ঘ শ্বাসে ওইখানে হবি বলো ক্রিকেটের পাল্লা হাডু ডুডু কুস্তিতে দলে কত হল্লা তবু ওই ময়দানে ফুটবলই প্রাণানে মোহন বাগান আর ইস্ট বেঙ্গল এই দুটি বীর সম্রাট সে আমাদের ঘরের মাঠ সে যে মোদের ঘরের মাঠ ঘরের মাঠ दिन गेछे रात गेछे सब किछु पाल्टेछे कलकाता बदलेछे अनेक भावे शुधु सनातनी एकटाई एखोनो पाबे शुधु सनातनी एकटाई एखोनो पाबे से आमादेर घरेर माठ से जे मोदेर घरेर माठ घरेर माठ से आमादेर घरेर माठ से जे मोदेर घरेर माठ घरेर माठ আমাদের ঘরের মাঠ সে যে মোদের ঘরের মাঠ ঘরের রসমা এসো এসো এত দেরি কেন দেরি কোথা বাজার করে ফিরলু তোমার জন্য নিয়ে এলু কালি 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 কত কাজ করবে যাই বাবু কালিকে এবার ডাকো না ভাই এই দেখো আরে বাজারের কি আর বাকি আছে আরে আমি না হয় রিটায়ার্ড লোক কিন্তু খোকার অফিস তো 9:30টায় আহো এটা বিকেলে আজকে ও টিম হারবে বলছো বলছি কি আমি দিব্য দৃষ্টি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি সেন্টার হয়েছে হ্যাঁ সেন্টার ফর রাইট আউট দিয়েছে রাইট রাইট আউট আবার ওই স্টপারকে দিয়েছে স্টপার সুন্দর করে সকলে মাথাপত্তি বল লেফট আউট দিয়েছে লেফট আউট আবার রাইট আউট দিয়েছে রাইট আউট রাইট ইন রাইট আউট রাইট ইন রাইট আউট ধ্যান কেন চুটছে 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 গোলে মারতে ভালো গোলে বাইরে হ্যাঁ না গোলে গোল বাবা তুমি ওদের অত ছুটোছুটি করতে বারণ করো তো তুমি কি জানো না যত ছুটোছুটি করলে ক্রিকেট জোর কমে যায় যা তবু তো গোল হলো এইবার পথে এসো তার মানে শত্রুপক্ষ হারলো আর আমি মহানন্দে ওই বাগদাদকে মলাইকারি খাচ্ছি আর তুমি আমারও আছে আজ আমিও ওই মা কি বলছিলেন বলুন বলছিলাম কি যে না না ও কিছুই বলছিল আমি বলছি তুই এত দেরি করে এলি কেন শুনতে পাসনি হাত জোড়া ছিল। সেই সকাল থেকে মাছ ছাড়াচ্ছি তো ছাড়াচ্ছি তো ছাড়াচ্ছি তো ছাড়াচ্ছি, ছাড়াতে ছাড়াতে হাতের ছাল পর্যন্ত ছাড়িয়ে ফেলেছে। তখনই বলছিলাম বাবু এতগুলো মাছ নিয়ে ছাড়ি, আমাদের চায়ের ব্যবস্থা কর। এই চা আসছে বাবু। ব্যাপারটা বোঝো রসমা, এর উপর যদি আবার তোমার চিংড়ি মাছ নিয়ে ওকে দিই না। এই বুঝো বুঝো আমার কথা মনে পড়েছে বাবু? এই দেখো বাবুর আবার রাগ আছে, যা সব নিয়ে বাড়ি চলে যা। যদি মা বলেন দুভাগে এত মাছ, বলবি সস্তা সস্তা 4 টাকা করে পাওয়া গেছে। না 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 রসমা, মিথ্যে কথা বলাটাকে আমি বড় তার চেয়ে কিছু বলবো না, অন্য কথা বলবো। মিথ্যাকে আমি বড় ঘৃণা করি, ও না বলাই ভালো। তাহলে যাই একটা বলুন, সত্যি সত্যি যে একটা বোঝা ঘাড়ে চেপে বসে আছে। বলবি যে হ্যাঁ মহাদেব বাবু ঠিক, হ্যাঁ হ্যাঁ মানে আমি তোমাকে দিলাম, আবার তুমি আমাকে দিলে, ফেরত দিল। হ্যাঁ এর মধ্যে কোনো মিথ্যে রইল না। না তার চলে বলো আসুন ব্রজ, বলিস যেন 4 টাকা করে, বুঝলি? এই ব্রজ, ব্রজ চলে গেছে, চলে গেছে, চলে গেছে। এই ব্রজ তোমার বাবাও চিংড়ি মাছ কিনে নিয়ে এসছেন, আমিও চিংড়ি মাছ কিনে নিয়ে এসছি, ওই জন্য ফেরত দিয়ে দিল। তা এত চিংড়ির উৎসব কেন? খাবার জন্য এত কেন? আনন্দের জন্য। তা হঠাৎ এত আনন্দের কি হলো? এখনো হয়নি, হবে বিকেলে। বিকেলে? বিকেলে নিরানন্দ হবে। হ্যাঁ তোমায় বলেছে রাজস্থান হারবে। আগে না, তোমার টিম হারবে। এ কি মোহনবাগান যে উঠতে বসতে হারবে? নাম করে হারবে বলে কেন? এটা কিন্তু ভারী অন্যায়, ভারী অন্যায়। তোমার ইস্ট বেঙ্গল হারবে, ইস্ট বেঙ্গল হারবে, তোমার ইস্ট বেঙ্গল হারবে। হারবে না, রাজস্থান হারবে। এই তো, এই তো তুমি না নিয়ম করে দিয়েছিলে কেউ কারো নাম করে হারবে বলতে পারবে না। বলো কথা হয়নি? হ্যাঁ গত বছর ফাইনালের দিন ফাইনাল কথা হয়েছিল, মা নিয়ম করে দিয়েছেন এসব কথা বলা চলবে না। তবে তবে ও টিমের নাম নেয় কোন সাহসে? তাই তো, তুমিও তো বাপু নাম নিয়েছো। লুক লুক রসম, বিচারটা দেখো একবার। এই ভদ্রমহিলা 30 বছর ঘর করবার পরেও আমায় চিনলেন। থামো দেখি, চা দিয়েছি। হ্যাঁ চা খাও। আচ্ছা আচ্ছা আজ ড্র। আরো কিছু? তুই অফিস যাবি না সুবি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মা বাবা কাকু চলি। দুর্গা দুর্গা দুর্গা। আচ্ছা মহাদেব, সুবিনা তো আগের ওকে ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল করতো না, আজকে খেপে উঠেছে। সে তো বাপের ধার, বাপের ধার তো মোহনবাগান। ছেলে ইস্ট বেঙ্গল হয় কি করে? কি করে? কি কি রহস্য! আমার ছেলে অন্য ধাতুতে করা। এটা মানে এই ভদ্রমহিলা, এই ভদ্রমহিলা আগে সবসময় আমার পক্ষে থাকতো, এখন ক্রমশ আমার ছেলের দিকে ঝুঁকছে। হ্যাঁ এবং আমাকে আর তেমন ভালোবাসছেন না। ভোটান তো 30 বছর ধরে তোমাকে ভালোবেসেছে, এখন না একটু কম ভালোবাসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা না মেনে নিলাম, কিন্তু এখন যদি মোহনবাগানকে ভালো না বাসেন তাহলে আমার সঙ্গে তো কোনো সম্পর্ক থাকতে পারে না। না এটা মোটেই সাবামি না, এটা একটা আদর্শ, আদর্শ যেমন মানে ঠাকুরদের তা। মোহনবাগান হচ্ছে একটা আদর্শ, আদর্শ যেমন কেষ্ট ঠাকুর। তুমি জানো কেষ্ট ঠাকুর? কেষ্ট ঠাকুর সেই পাঞ্জাব, গুজরাট, সিন্ধু, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ সব জায়গাতে কেষ্ট। হ্যাঁ তেমনি মন লাগানো সবার পূজনীয়, বুঝলেন? ওটা ভাবুন 1911 সাল, সেই গোড়ারা, সেই 6 ফুট লম্বা, 7 ফুট, 7 ফুট। হ্যাঁ খুব হয়েছে, এবার চাটা খেয়ে নাও তো। মোহনবাগান কিন্তু 1 পয়েন্ট এগিয়ে আছে, যদি ইস্ট বেঙ্গল হারে তাহলে আর মোহনবাগানকে পাই। খেলার কথা কিছুই বলা যায় না দাদা। বাবা মোহনবাগানকে রোকনেওয়ালা কোন হয়? ও সফল, আজ তো খেলা হচ্ছে ইস্ট বেঙ্গলের সঙ্গে রাজস্থানে। মোহনবাগানকে রোকবার কি হলো? তোমরা কিচ্ছু বোঝো না, আজ ইস্ট বেঙ্গল কুপকাত হবেই। ও এটা তো আমরা চাই, কিন্তু হবে কি করে? হবে কি করে সেটা তোমার কি দরকার? সত্যি হওয়া নিয়ে দরকার। এখন চামলেট হবে তো? কি দাদা আকারে কি দেখছেন? চামলেট দিতে বলুন। মামলেট নয়, শুধু চা। এটা কিন্তু খারাপ হচ্ছে সব। জিত যখন আমাদের হাতের মুঠোয় তখন মামলেটটা ছেড়ে দিও না ভাই। হ্যাঁ ঠিক বলেছো বাচ্চু। এই পটকা চটপট 5টা মামলেট আর 5টা চা দিয়ে দে। 5টা মামলেট আর 5টা চা। বেশ খাচ্ছ খাও, কিন্তু রাজস্থান গোল দিলে পর চা যাবো না, ইস্ট বেঙ্গল গোলই দিতে পারবে না। কিন্তু মাঠে যে ঢুকবো পয়সা কই? কি বল? আমি তো একটা টিকিটের জন্য বলে এসেছি, পেয়ে যাবো। আবার একটা দিস ভাই। আমি আমার একটা দিস ভাই। আগে কি করতে হবে সেটা শোন। চা যাবো না, হন্ডুল করতে হবে। কি বললেন? আরে মশাই আপনাকে না, মশাই আপনাকে না, বসুন। ও চেঁচালেন কি না? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। এবারে বলো তো ভাইয়া, হন্ডুলটা কি প্রকারে হবে? ওই যে বলাই বাবু আছে না, বলাই, সেই বাঙাল বলাই। ও বাঙাল দাদা, ও দাদা না লাগছে রে। এই এই পাতা দিতো চেপে দে। ভালো লাগছে? ভালো লাগছে, হালকা লাগছে না? প্রকাশ নে তো, দম ফুরে যাবে। এই ঠান্ডা, একদম ঠান্ডা। গরমই আয়, গরম। পিসিমা, পিসিমা পেট গরম। পিসিমা যা ঠান্ডা। ও খেলার তখন অনেক দেরি, এখন তো কাঁপছে না? কোথায় কাঁপছে? কাঁপেনি তো? আর পারি না বাবা, খালি দৌড়াজ খাপ, আর পারি না। বকিও না তো, দম ফুরিয়ে যাবে। এই দে না, তাড়াতাড়ি দে। হালকা লাগছে না? কোথায়? এই কাঠের মতো লাগছে, লাগছে ছোলার মতো লাগছে। আমাকে ফুলের মতো হালকা করে দে, যারা আমি ট্রাক করে জাম্প করে উঠে হেড করে স্কোর করতে পারি। ও পিসিমা, এই জল ঠান্ডা হয়ে গেছে। বলিস কি রে মিতা, এটা একবারে আগুন। কথা নয়, আরো গরম, আরো শেক। গরম গরম শেক, শেক শেক গরম। শিগগির যা, উনুনে আরে খেলে জল ফুটছে, শিগগির গিয়ে নিয়ে আয়। এই বাড়িতে খেলোয়াড় হওয়া ইম্পসিবল। কেন রে অভি, কি হয়েছে? আমাকে ফুলের মতো হালকা করে দাও, আমাকে আরো গরম জল দাও, আমাকে আরো উত্তাপ দাও। দিচ্ছি দিচ্ছি বাবা, দিচ্ছি। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও না। এই গ্যাসে রে, গ্যাসের গ্যাসে রে, একেবারে বরফ জল। কাঠ হয়ে গেছে একেবারে। সে কি রে, হাতে ছ্যাঁকা লাগছে আর বরফ জল। মিতা, এই পিসি কি দিয়ে হবে না, তুই আয়। এই মিতা, এসে গেছি, এসে গেছি, এসে গেছি। কাঠ হয়ে গেল, একেবারে কাঠ হয়ে গেল। ও পিসিমা, ওটা নিয়ে শিগগির উনুনে। মিতু, মিতু, হ্যাঁ ওটা ফুটছে? হ্যাঁ একদম ফুটছে, গরম টকবক করে ফুটছে। হ্যাঁ টকবক করে। তুই এক কাজ কর, হ্যাঁ দে ডিরেক্ট পাইট দে। সোজা দে পাইট। দিচ্ছি। এই এই এই, আরে কি হচ্ছে কি? আরে পা পুড়ে যাবে যে। হালকা হচ্ছে না, থামের মতো ভারী হয়ে বসে আছে পাটা। এই জলে দাদা গরম লাগছে না, সত্যি মাইরি একবার ঠান্ডা বরফের মতো লাগছে। কি করি বলতো? এ কি করলি মিতা, এই যে আরো ভারী লাগছে। ওরে বাবা, ও আসলে আসলে তুই ভয়ে ঠান্ডা মেরে গেলি। আমি না ভয়? হ্যাঁ না না, ভয় কেছে? ঠ্যাঙানি, ঠ্যাঙানি। খেলায় জিততে না পারলে পাবলিক যে ঠ্যাঙাবে, সেই ভয়। ঠ্যাঙাই বুঝি? হ্যাঁ খুব ঠ্যাঙায়। হ্যাঁ না, মারি ঠ্যাঙায় না। তুই থাম তো, তুই একটু ইজি হ না, একটু ইজি হ। আমি তোকে মেসেজ করে দিই। আমি ইজি হব? হ্যাঁ হ্যাঁ একটু ইজি হব। ইজি ইজি না, এটা আমি ইজি, আমি ইজি, একদম ইজি। দেখ তুই বস বস বস। হ্যাঁ আমি বলছি, পাবলিক কবে ঠ্যাং শুই না দা চাকরি? অনেক গরম জল না? কেন অফিস থেকে আসছো? আজ অফিস ফ্রেশ দু। কেন? আরে বাড়ি থেকে বেরোতে যাচ্ছি, দু বড় মিলে টুকলি। আমি রেগে মেগে একেবারে অফিস কামাই করে দিলাম। আজকে অবিনাশকে এখান থেকে সোজা মাঠে নিয়ে যাবো বলে চলে এসেছি। আজ আমার ক্লাবের গাড়ি আসছে রে দাদা, রিজার্ভ নয়। তাই নাকি? রেগুলার? আমি আজ রেগুলার। আরে তাহলে তো আজকে জিততেই হবে। আলবাত জিততেই হবে। এমন ফিনিক আছে। ভালো করে খেলিস। জয় বাবা পেলে। গোল করা চাই, কিন্তু খুব ভালো করে খেলবেন। অনেক জিততেই হবে। আরে সুবিনা খেয়ে এসেছে দেখছি, নাকি লুচি ভাজবো? তুমি যাও না, আমি জিজ্ঞেস করে দেখি। তারপর মশাই যাই একবার অফিসে। অবিনাশকে যখন পৌঁছতেই হলো না, আমাকে পৌঁছে দাও। কোথায়? মাঠে। এতদিন রিজার্ভ থাকার পর দাদা আজ খেলছে, ভীষণ খেলা দেখতে ইচ্ছে করছে আমার। এই তাড়াতাড়ি চলো, আমি বরং চট করে তাহলে অফিস থেকে ঘুরে আসি। হ্যাঁ না না, অফিস গেলে ফিরতে সন্ধে হয়ে যাবে। কিন্তু সন্ধে তো কোনোদিন পেরোয়নি। এখানে হাজিরা দেওয়ার কামাই হয়েছে কি? আহা, লজ্জা করেন। লজ্জা না, प्रेम जाओ खे नाओ जाओ और उम्मी तुम पालिए जाओ। अरे पालाई तो एखाने नतुन करे धरा पड़वार जोन्नो की हलो कि आज तखन सेजे धरा दिएछो तखन पालाते दिच्छी ना बटे ताहले आमिओ तोमाय छाड़छि ना आमिओ तोमाय छाड़छि ना। ए पिशा ए आमार चाबी ए चाबी चाबी ए की होछे की चाबिटा दाओ ना जा जा कोन मानो जा ए चाबी दाओ प्लीज 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 मीना 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 ए की रे एका तो हासছিস কেন ওমা পাগল নাকি না মানে একটা ইয়ে মানে হঠাৎ ইয়ে হঠাৎ তোর সব দল বেঁধে দল পুরো হয়নি তুই এলেই দল পুরো হবে অত কবিতা করে কথা বলতে হবে না এই চল আমরা সিনেমায় যাব। সিনেমায়? হ্যাঁ ম্যাটিনি শো। ম্যাটিনি ওমন অবাক হচ্ছিস কেন সিনেমায় ম্যাটিনি শো হয় জানিস না এই দলি ওমন করে বলছিস কেন রে? বুঝেছি তোরা সবাই মিলে সিনেমায় যাচ্ছিস। যাচ্ছিস না যাচ্ছি মানে তুইও যাচ্ছিস। আচ্ছা আচ্ছা বুঝলাম আমরা সবাই মিলে সিনেমায় যাচ্ছি এই তো এই তো समझ गया কিন্তু কি জানিস এখন তো ঠিক তারা নেই তৈরি হ আমরা ততক্ষণ পিসিমার তৈরি আচার খাই প্রস্তাব সর্বশন হতে কই গিয়ে তাহলে তোরা এখানে বস আমি আচার নিয়ে আসছি। চল আমরা না ভেতরে দাদা না মানে কি ভেতরে এই গরম জল গরম জল ইয়ে তোরা এখানে বস বস না আমি আচার নিয়ে আসছি। বেশ বেশ আমরা এখানেই জমিয়ে বসি মাল আসছে মিতা একটু বেশি করে নিয়ে আসিস। কি গেল না যাবে না আমি তারে কি করি আমি বরং বেরোই। ওরে বাবা ওদের সামনে দিস না প্লিজ। বেশ তোমরা বরং যাও আমি তারপরে বলতে পারলে বুঝেছি। কি আবার বুঝলে কিভাবে আমাকে এড়াতে চাইছো? এই দেখো কি মুশকিল তুমি না বললে ওদের সঙ্গে সিনেমা বাড়ি তুমি না বলেছিলে আমাকে খেলা দেখতে নিয়ে যাবে যাবে চলো তাই ভালো। তুমি এক কাজ করো বলো পেছনের দরজা দিয়ে গিয়ে গাড়িটা নিয়ে টাম রাস্তা দিয়ে এগোতে থাকো আমি ওদের ম্যানেজ করে আসছি। ওকে হঠাৎ দেখি এই মোজা প্যান্ট সব ফেলে গেছে প্যান্ট ছাড়া কি করে খেলবে বল। ঘরে কেউ নেই তোরা একটু পাহারা দে আমি একাই পুষে দেবো একাই। বেশ আমরা তাহলে এখানেই বসি পিসিমা না আসে পর্যন্ত আমরা অপেক্ষা করে কি বলি। ভুলেই গেছিলাম কখন এলি যাচ্ছিস কোথায় খেলা মানে যেমন খেলা। আচ্ছা এই খেলার জন্য তুই মালদা ছেড়ে সমস্ত কাজকর্ম ফেলে চলে না না কাজকর্ম এখানে কিছু আছে সাপ্লাইয়ের একটু কাজ আছে ঘুটে সাপ্লাইটা বিরাট কাজ পেটে বিদ্যা আছে মাথায় বুদ্ধি আছে আমাকে ঘুইটে সাপ্লাই দিতে জানতেন। আচ্ছা এই যে তুই এলি এখন শিল ফাইনাল পর্যন্ত নানা আচ্ছুত করে এখানেই থাকবি তো ধর আমি খেলাটা যদি তেমন জমে ওঠে থাকে তো কি আছে খেলা তো জমবে ওইটাই যা ভরসা তাহলে সাপ্লাই তো ফর্সা একদম খেলার সঙ্গে সাপ্লাইয়ের কি সম্পর্ক পরে কমু আনে দাদু আপনার না না এখনই পরে যা আমি দিদিমার প্রণাম করে আসি। আরে হ্যাঁ দিদিমার প্রণাম अरे पिछू डाक लागेन अरे पिछू डाकिनी डाक अपना दीदीमार शुद्ध मुख थेके बेरिये सब बनाश करलाम हलो कि रास्ता एक बदल कर ঠাকুমা কেমন আছেন খুব ভালো उल्टो पाल्ट कर ठाकुर माय एकेबारे भालो नाई माय जानी आपनार किसब कइते गेछिलो एखन कि कइते कि कमो दिदी आमार देरी होइছে আর ফিরে এসো স্যার মুখটা ধুয়ে যাবে তো আমি রাস্তার পরে মুখ ধুয়ে নেব যাই কিছু পয়সা ছাড় দেখি ভাই গার্বেজ সিগারেট নিয়ে আসি কেন আপনি কি বরযাত্রী যাচ্ছেন নাকি না না ঠাকুর এটা বরযাত্রী যাওয়া চাই তো অনেক বেশি সত্যি এটা একটা দারুণ এক্সাইটমেন্ট তো What is happening? A huge conflagration, and the match is stopped there. खावो ना बुझी बुझी बुकटा तो हमारो फाइटे दिए कुटी मामा খুঁজা পাইছে এত না কি বললাম তো খাবো না আমার খিদে নেই। খিদে থাকবে কেন, আজ ইস্ট বেঙ্গল যা খেললে আর খিদে থাকতে পারে? সব দোষ খালি ইস্ট বেঙ্গল। আজকের খেলায় দুদুখানা শিওর গোল বাতিল করে দেয়নি রেফারি। খেলতে না জানলেই রেফারির দোষ, নাচতে না জানলেই উঠোন বাঁকা। এরাই খালি নাচতে জানে, আর মোহনবাগান নাচের বেলায় তো উদয় শঙ্কর। কথাটা যখন বললি তবে শোন, তখন ছিল গোরা রেফারি আর গোরা মিলিটারি টিম। সে 1911 সালে, তখন তো কেউ রেফারির কথা বলেনি বাবা, কিন্তু মোহনবাগান জিতেছিল ওই এক কথা। তাই যদি বলো তাহলে সাহেবদের বিরুদ্ধে প্রথম জিতেছিল মনমথ গাঙ্গুলি ন্যাশনাল ক্লাব। সেটা ছিল ট্রেডস কাপের খেলায়, মোহনবাগান জিতেছিল আইএফএ শিল্ড। সেটা ছিল 1911 সাল, তখন তো ইস্ট বেঙ্গলের জন্মই হয়নি। লিগও প্রথম নিয়েছিল মোহনবাগান। মোহনবাগান মানে একটা ইজ্জত, মোহনবাগান মানে সারা বাংলাদেশ, সবাই মোহনবাগানের সাপোর্টার, মোহনবাগানের সাপোর্টার, সবাই মোহনবাগানের সাপোর্টার। না না, সেদিন আর নেই। আজকাল বেশিরভাগ দর্শককে দখল করেছে ইস্ট বেঙ্গল। খেলে করেনি, গলাবাজি করে করেছে, মারামারি করে করেছে। মারামারি? তোমরাই তো প্রথম আমাদের মারামারি পথ দেখিয়েছো। কি কি বললি? আমরা মোহনবাগান আমরা মারামারি করি? এত বড় অপবাদ! ঠিক আছে, তোকে আমি ত্যাজ্যপুত্র করলাম। দাদু, এই সিজনে আমরা কয়বার ত্যাজ্যপুত্র করলেন? এই তুই ফুট কাটবি না, খবরটা বলে দিলাম। মানে তোকে আমি ত্যাজ্যপুত্র করবো। তুমি ত্যাজ্যপুত্র? তো চেঁচামেচি কিসে? না, তুমি দেখো না, ওই ছোট বলে মোহনবাগান মারামারি করে। খুব হয়েছে, রাত দুপুরে মোহনবাগান করে আর তো মাথা খারাপ করতে হবে না। তুমি কথাটা কি বললে? বললাম মাথা খারাপ হবে। মোহনবাগানের নাম করলে মাথা খারাপ হয়? বেশ, ঠিক আছে, আমি তোমাকেও ত্যাজ্যপুত্র করব। না, মোহনবাগানে হিম্মত আছে, এক নিঃশ্বাসে তিনজনারে ত্যাজ্যপুত্র করে দিল। তোরা আর জ্বালাস না তো। আর এও বলি খোকা, ওই বুড়ো মানুষটার পেছনে ঠিকানা লাগিস বলতো। আচ্ছা, আমি একটা কথাও বলেছি বাবাকে? উনি এসেই খাবে কেন, টিম হেরেছে বললেন, যাতে আমি রাগে লজ্জায় না খাই। পাগল ছেলে, ভালোবাসিস বলে নিজে বিকেলে বাজারে গিয়ে একটা ইলিশ মাছ কিনে নিয়ে এলেন। বাবা এনেছেন ইলিশ মাছ? হ্যাঁ, বোঝা মুশকিল। চলো পুটি বাবা, সকালে চিংড়ি বিকালে ইলিশ, দেরি কেন, আসো। ওই দেখো আবার শুরু হলো, দেখি গে। আর দেখে কি করবেন, ত্যাজ্যপুত্রের সংখ্যা একটা বাড়লো, কাম সারলো। চলো আমরা খাই। সে আপনি আমাকে ত্যাজ্যপুত্র করেছেন তাতে আমার দুঃখ নেই, আমার বাবা আমাকে ত্যাজ্যপুত্র করেছেন, কিন্তু এভাবে না খেয়ে থাকলে আপনারই তো অসুবিধা হয়ে যাবো। তাতে আপনার বাবার কি? ও হ্যাঁ, সত্যি আবার কি হলো? তোমাকে আমি ত্যাজ্যপুত্র করলাম। এখন চলো খেতে চলো। না, কোনো খাওয়া। আর ইস্ট বেঙ্গল জিততে তো পারেনি। কোনো খাওয়া? এটা অবশ্য বন্ধ বলনি। অবুঝ তো? হ্যাঁ, ওরা তো অবুঝ, কিন্তু ইস্ট বেঙ্গল যখন জিততে পারেনি তখন আমাদের তো অবুঝ হয়ে কোনো লাভ নেই। চলো দিদিমা, দাদুকে আটা মাছ দেয়। না না, বুড়ো বাসায় মাছ খেয়ে চাইছে। দাদু, আপনার তো বয়স হয়েছে, আপনার বুড়া হয় না। ভাবেন না কি খাঁটি খাঁটি খাবার খাইছেন আপনারা। জানো দাদু গো সময় গোড়া গলাকে খালি পায় ফুটবল খেলতো। আবদার করে বলছি নাও না গো। আবদার? দাও একটা, দাও খোলা গো একটা দাও। আমার দরকার নেই, দাও না। তবে কথাটা বলাই ঠিক বলেছে, রোড তো সেই 29 সালে, বুঝলে, 1929। ও সাহেব বন্ধু, তখন তুমি বন্দে মাতর মুদ্রণ করছো কি? তোমার জেল বিপ্লবের কথা কইলা, তোমার ফাঁসি, তারপরে আন্দামান। দাদু, সেই যুগের লোক আপনারা। হ্যাঁ, আচ্ছা, তখন দেশের খুব ব্যাড টাইম গেছে না? মোহনবাগানের সঙ্গে ডালহাউসি খেলা চলছে, রেফারি ক্যামেরন হঠাৎ হুইসেল বাজিয়ে বলল গোল। কি ব্যাপার? এই ডালহাউসি রাইট আউট উইলিয়ামস, এ হচ্ছে গোল। হ্যাঁ, শট নিয়েছিল গোলের দিকে। গোলকিপার সন্তোষ দত্ত বলটা ধরে ফেলেছে, বল ধরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? গোল। তার মানে গোলে বল ঢুকলো না, গোল। সাহেব রেফারি, সাহেব টিম। রেফারি যখন বলেছে গোল, বাস গোল। তাই নাকি? না কি তাই তো হতো তখনকার দিনে। আবার খেলা চললো, আবার সেই উইলিয়ামস শট নিয়েছে, আবার সেই গোলকিপার সন্তোষ দত্ত বল ধরেছে। উইলিয়ামস এগিয়ে এসেছে সন্তোষ দত্তকে চার্জ করবার জন্য, গোলে মুখে চটলা। কি হলো ঠিক বোঝা গেল না। দেখলাম সন্তোষ দত্ত বলটা ক্লিয়ার করে দিয়েছে, আর উইলিয়ামস মুখ চেপে ধরে বসে পড়েছে। হ্যাঁ, চোয়ালের হাড় ভেঙে দু টুকরো হয়ে গেছে। ঠিক আছে, দাঁত কটা ফেলাই দিল না, সঙ্গে সঙ্গে মিলিটারি গোরারা আর পুলিশ ঝাঁপিয়ে পড়লো মাঠের মধ্যে। मारोने की कौटी दो पेड़ों को लाए सिकी हाँ सिकी इंदु इंदु बांगली दर्शक बोला चला मारे तारा संग संग रे रे करने में पड़ लो मारे मोहन बागेर का हाथ दिवी मैं तो बोला हिम्मत मारा मार दे मार सिकी चोर मार गोरा डॉला पुलिस बोगन मार निजे को बिल्कुल सुना उत्तर से देख पड़ती थी दिन में आठ मास दिन बहुत दिन ही ऐसे सभापति सर थॉमस लैम संतोष दत्त के दो बच्चों जिन्हें सस्पेंड कर एवं बोल लो ये लोग हमारे घाटे तले सब नेटिव दल के ताड़ी हैं ये तो अद्भुत विचार प्रतिवाद नहीं न प्रतिवाद प्रतिवाद मोहन बागानी कोल है प्रोजा आये के जानी दिलो यदि संतोष दत्त रूपों तक सस्पेंशन तुले ना ना हो ताले हम आये चेयर चले जाती हम इंडियन स्पोर्ट्स एसोसिएशन आवाज़ करे तो दिखो रे काट चला ना फॉल पल्लो ओशुद्ध दौड़लो बाप बाप बोले और संतोष दत्त रूपों तक सस्पेंशन तुले ऐसा जानता ना तबे तखनकार दिने फुटबॉलर जन्नो मोहनबागान जे अनेक किछु करेছে এটা কিন্তু সবাই স্বীকার করবে এই হচ্ছে খাঁটি মোহনবাগান তুমি হাত গুটিয়ে বসে আছো কেন খাওয়া হয়ে গেছে ওটা ওটা না আপনি না আমি বড় মানুষ আমাকে অত চটপট খাওয়া হয় না তোমাকে আমি অনুমতি দিচ্ছি তুমি ওটা দেখলে আমাকে কিরকম গণ্যমান্য করে শুধু ফুটবলের ব্যাপার হই না মেজাজটা যায় বিয়ে তো বিয়ে দিয়ে দাও না দাদু আমি উঠি হ্যাঁ হাতটা শুকাইলে কিন্তু চিটপিট করে তো খুব ভালো কথা মনে করিয়ে দিয়েছ ওর বিয়ের বয়স হয়েছে আমার তো ছেলে একটু দেরি করলে যদি না এই সিজনে আমি ওর বিয়ে দিয়ে দেবো সিজন আবার কিসে ফুটবলে আমি দেখেছি ফুটবল সিজন এলেই ওর মেজাজটা যায় বিগড়ে রাখো দেখি বিয়ে দিলে খেলাধুলা সব মাথায় উঠবে তাহলে বিয়ে দিয়ে কাজ নেই হ্যাঁ খেলাধুলো তো খারাপ জিনিস নয় আসলে ওই যখন তখন মোহনবাগানের নামে চুকলি কাটার দোষটা কাটা দেয় একটা চার গুণ পাত্রী পায় বাস গোল চার গুণ না না মোটা না মোটা না একটু দোহারা মেয়ে চাই আরে মোটা কি আর করতে আসছে চার গুণ মেয়ে মানে চারটে গুণ সম্পন্ন মেয়ে ইংলিশে যাকে বলে স্কোয়ার মেয়ে আর চারটি গুণ হলো রূপ গুণ শিক্ষা আর মোহনবাগানের দিকে মতি এইরকম মেয়ে আমরা চাই এই সিজনেই বিয়ে মোহনবাগানের বিয়ে কি বলছিলেন এই সিজনেই মোহনবাগানের বিয়ে তোমার মুন্ডু মোহনবাগানের বিয়ে শুনলুম কেউ যদি কিছু জিজ্ঞেস করে কেউ জিজ্ঞেস করলে তুমি কিছুই বলবে না একটু আগেই তো বলে বাবু সব শুনে গেলেন তা উনি কিছু না কিছু তো জিজ্ঞেস করবেনি উনি জিজ্ঞেস করলে বলবে যে দাদা ওর বিয়ে ঠিক হয়ে গেছে ये ठीक है क्या तो बोल रहा मैं तो ठीक है रूप गुण शिक्षा भालो इरको मैं आते वो नॉन दुबारा में नॉन मैंने वो एक चांदास्तर पर जाती तो लबारी हाँ हाँ आरी भालो लो बदल लो एवं निश्चय मोहन मगन ऐसा पोटा उन्हीं एवं आमी एक छापा तले दारी खेला देगी भालो ही तो ताहले एक बार देखे नहीं है अब देखने तो आवे ना बाजिए नहीं तो आवे चाट्टे गुने चाट्टे ही है बेचारा विशेष करे चतुर्थ মোহনবাগানের দিকে মতি ও না হলে হবে না তা যদি মোহনবাগানের মেয়ে হয় যদি অঙ্ক মিলে যায় একটা মাছ খাওয়ার টেবিলে বুঝলা ওটা জোর আলোচনা চলতে আছে কিসের আলোচনা বুঝতো না ঠাও করতে পারলাম না কথাবার্তা চলতেছে কিছু মনে করো না গুরুজন আগুনটা চাইলাম আমি আবার কবে তোমার গুরুজন হলাম বয়সে একটু ছোট আসো সম্পর্ক তো তুমি গুরুজন কি নিয়ে কথাবার্তা হচ্ছিল পুরোটা শুনি নাই কালি শুনছে এই কালি শোনো খাওয়ার টেবিলে কি এটা আলোচনা হইতেছিল না খবর টবর কিছু না বিয়ে খাওয়া নিয়ে কেটে কথাবার্তা হইতেছিল না ও হ্যাঁ 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 বিয়ের ব্যাপারে কি একটা কথা হচ্ছিল খর দাদাও আপনার বিয়ে ঠিক হচ্ছে বিয়ে হঠাৎ 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 হঠাৎই হয় হঠাৎ একটা মোহনবাগানের মেয়ে পাওয়া গেল তাই মোহনবাগানের মেয়ে সেটা আবার কি তা তো জানি না তবে দিন তারিখ এখনো ঠিক হয়নি তুই ঠিক করে কত খুব সিরিয়াস ব্যাপার এটা আরে বিয়ে ঠিক কোথায় বললাম আর সত্যি সত্যি দাদাবাবুর বিয়ে হচ্ছে হ্যাঁ ও কুটুম রইল কি তোমার এসো এসো না দূরে দূরে আর থেকো না তুমি কি জানো না হৃদয় আমার তোমায় দিয়েছি সঁপিয়া আরো কাছে এসো এসো না দূরে দূরে আর থেকো না তুমি কি জানো না হৃদয় আমার তোমায় দিয়েছি সঁপিয়া হাতে হাত ধরে চলবো কানে কানে কিছু বলবো হাতে হাত ধরে চলবো কানে কানে কিছু বলবো তুমি যে আমার আমি যে তোমার শুধু এই কথা বলবো পৃথিবী সবুজ ঘাসের মতন থাকবো বাঁচিয়া আরো কাছে এসো এসো না দূরে দূরে আর থেকো না তুমি কি জানো না হৃদয় আমার তোমায় দিয়েছে সপিয়া কিছু তো পেলাম কিছু তো দিলাম আর কোনো কিছু জানি না প্রাণের মেলায় মেতেছি যখন উঠো এমন মাতিয়া আরো কাছে এসো এসো না দূরে দূরে আর থেকো তুমি কি জানো না হৃদয় আমার তোমায় দিয়েছে সপিয়া আমার কি হলো কেন বিকালে গাড়িতে যারা দেখলাম সেই হলো গিয়ে আমাদের ভবিষ্যৎ কুট্টিমন বলাই কি আমার আর ভবিষ্যৎ কেন শুনলে না মামু বিয়ে আমার ঠিক আমার কি সর্বনাশ হলো দেখো তো কি আসে আরে কালি কইলো শুনলে না দিনক্ষণ কিছু ঠিক হয় না এখন কিন্তু মেয়ে তো ঠিক হয়ে গেছে মোহনবাগানের মেয়ে শুনলে না মোহনবাগানের মেয়ে মোহনবাগানের বাপের নাম কি মায়ের বাপের নাম কি বলাই আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না আমি তোমার কথা দিলাম এই কেসটা আইসক্রিম টেক আপ করলাম দেখি আমি কত করতে পারি ডোন্ট ওয়ারি বাবু কে কে আপনি আগে আমি লোককে বলাই বলাই কানাইয়ের ভাই না না আমার ভাইটা কেউ নাই শোনেন মোহনবাবু আরে আমি নন্দবাবু হ্যাঁ নন্দবাবু শোনেন আব্বা হইল কি আমার আজকে বিকালে আপনার বাসায় আসার কথা ওই মাইয়ে দেখেন ব্যাপারে দাদু রে ভুতো যা যা মিষ্টি নিয়ে আয় মিষ্টি নিয়ে এসো ওই মহাদেব বাবু হইল কি আমার দাদু বুঝলেন এখন এই যে আপনি ভুবন বাবু না না আমি নন্দবাবু ঠিক মনে করেন এই জানেন বুড়াহুড়িতে আমি ইটের সাপ্লাই করি বুড়াহুড়িতে ভুল ঠিকানাটা বাইক দিন ঠিক এটা আছে আপনি তো আছে মিষ্টি না 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 ভাই মিষ্টি মুখ কথা ঠিক আছে খুব ভালো বাহ তাহলে একটা কাম করেন মাইমারে ডাকি পাঠান মামিমা হ্যাঁ মাইমা আপনার মাইয়া আর আমি তো হইলাম কি তার পোলার মতো নিয়ে আসি কুকুকে নিয়ে এসো আরে তুমি এই সময় মনটা ভালো নেই। আহ, জিতলে তো হবে, তখন ইসরায়েল ঠিক জিতবে। আর কোনো ভরসা নেই। কেন? নতুন কেউ খেলছে? বাবা। বাবা মানে কে তোমার বাবা? মহাদেব চট্টোপাধ্যায়। তিনি আমার জন্য মেয়ে দেখতে বেরিয়েছেন। তাই নাকি? ভালোই তো, বাবার পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে হবে, তারপর সেই বউয়ের কানে কানে মুখ রেখে আমাকে দেখিয়ে বলবে, জানি ওই হচ্ছে মিতা, ওর সঙ্গে কত মজার খেলা খেলেছি। মিতা, ছাড়ো। মিতা শোনো, দোহাই তোমার, তুমি জেনে রেখো, তোমার সঙ্গে আমার যদি বিয়ে না হয় আমি আত্মহত্যা করব। ও কি কথা! না না, ওরকম কথা মনে উঠায় দিও না। কিন্তু আমি যে তোমায় ভালোবাসি। আমিও তাই তো, ওভাবে ভালোবাসার সার্থকতা চাই। কিন্তু আমি যার কোনো পথই খুঁজে পাচ্ছি না। বাবার কাছে সোজাসুজি বলে কোনো ফল হবে না। বাবা চাইছে মোহনবাগানের মেয়ে। সে কি? কিন্তু যার সেগুণ নেই বাবা তাকে ঘরে আনবেন না। তোমায় তো বলেছি উনি খুবই ভালো লোক, সত্যবাদী একরকম। তুমি যদি, যিনি মিথ্যে পছন্দ করেন না তাকে মিথ্যে বলবো কেন? আর সত্যি যেটা সমর্থন করি না সেটাই বা বলবো কেন? আমার আত্মসম্মান নেই? আমায় ভালোবাসো তাই বলবে, প্রয়োজন হলে সবসময় জোর গলায় বলবো তোমায় ভালোবাসি। সে সত্যি কথা, কিন্তু আমারও মস্ত দোষ, আমি সত্যি ভালোবাসি। মিথ্যে ভালোবাসি না। যা বলছিলাম, এখন প্রথম যে বিয়ের তারিখ পড়বে সেটা বাদ, দ্বিতীয় যে তারিখ পড়বে সেটাও বাদ, তৃতীয় যে তারিখ পড়বে সেটাও বাদ। না না, হ্যাঁ সেদিন বিয়ে হবেই হবে। হবে কেমন নন্দ? রাজি তো? ওরে উলুদে উলুদে, না না উলুদেবে তো নিশ্চয়ই। পাঁচিটা নিয়ে শুনুন, 3 তারিখটা দেখুন। আগে একটু মিষ্টি মুখ করুন। হ্যাঁ, এবার মিষ্টি মুখ করা যেতে পারে। না তুমি ভেটুই যাও, ভেটুই যাও। না না, এটা আমার কথা ছিল, মানে সামান্য কথা, মানে একটা প্রশ্ন। আপনি কিছু মনে করছেন না তো? না 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 না, মনে করবো কেন, বরং মেয়েকে একটাও প্রশ্ন করেননি তো, মনটা খুঁতখুঁত করছিল। জানি মা, তুমি কোন দলের সাপোর্টার? মোহনবাগান তো? আমি ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল? ইস্ট বেঙ্গল আপনি মোহনবাগানের ঘরে? কি হলো? মিষ্টি খেতে হবে না, হাত দাও। শোনার কিচ্ছু নেই, শোনার যা শোনার আমার সব শোনার। ইস্ট বেঙ্গল বলেছে, আমার ছেলে আর আপনার মেয়ে দুজনে এক দলে, দুজনেই। ওরা রাজ্য তো হতে পারে, কিন্তু আমার কাছে ওরা বিষ কত। জয় মিতা, এসো। নমস্কার। উত্তি মামি না? পেন নামটা পরে করুন। দাদু তো কাই একেবারে নন্দবাবু মাইয়া, ইস্ট বেঙ্গলের সাপোর্টার। মিতা, ভগবান আছেন। ভগবান আছেন তোর বলাই রূপে, এইবার ঠেকাই দিছি। এরপরে কিন্তু আপনার মাঠে নামতে হবে, আপনারে হইতে হবে মোহনবাগান। মরে গেলেও আমি বলবো না। হয়ে গেল, হয়ে গেল। ইস্ট বেঙ্গলে কোনো আশা নেই, করে দিলাম একেবারে। কে? আমি সিরিয়াস কথা বলে আমি আসে কর্তিকা। ভাই অদ্ভুত তো, মানে বাড়িটা তো আমার। ও আপনি হলেন কি অবিনাশ মামা? আমি ওই সুবি না, মানে কুর্তি মামু ভাই না, বলাই আর কি। বসেন না, আমরাও তো ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে আসলাম আর কি। কি খেলাই খেললেন আপনারা একেবারে, মানে খুব খারাপ, খুব খারাপ। এতে ওসব কথা ভেবে কি হবে? রাজস্থান তো 2 পয়েন্ট পেয়ে গেল। আর এদিকে শুনছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নাকি আবার সাসপেন্ড করবে। এই তাহলে পয়সা দিয়ে আর কেউ খেলা দেখবে না, আমাদের আইএফএ অত বুদ্ধি নেই। আচ্ছা এই দিকটা তো তোমার বুদ্ধি ঠিক আছে, তো অন্য দিক তো বেঠিক কেন? কি ব্যাপার? আপনার বই আর আমার মামা ভালোবাসা হয়েছে আর কি, জানেন না? না রিজাইনে রাখেন, মৌসুমে কামে লাগবো। কামে লাগবে দাদা, মানে আমি অবিনাশ, আমি না তোকে ঠিক ঠিক আছে লজ্জা হওয়ার কি আছে, লজ্জা হওয়ার কি আছে, ভালো কথা বেটা হবে। এই কথাটা বোঝে কি? কারণ আমি বুঝবো, আমি নিজে প্রস্তাব নিয়ে যাবো। আরে এ তো মহা আনন্দের কথা। আপনার আপনার বোন কিন্তু ওটা বোঝে না, মিথ্যে কথা আমি বলতে পারবো। শোনেন শুনলেন তো, ঠিক একটা বলো না সময় পাত্রী কথা বলছিলাম কি, যে বৌঠান আমার সন্ধানে একটি পাত্রী আছে, সে বোধ হয় আমাদের দলে। তা হোক বাবু, কিন্তু সেই কথা ওখানে জিজ্ঞাসা করাই চলবে না। এই যে কি খবর? আমার একটা কথা বলার আছে। কি কথা রে? না বিষয়টা হইতে আসলে যে কও না কুটিও তুমি কও, এই তো লাস্ট চান্স কই। মানে ওই মোহনবাগানের কথা। এই কথার অর্থ মানে সব ব্যাপারে যে ইস্ট বেঙ্গল হবে বাদ দেওয়া হবে। ওই জার্মান টিম অনবরত মারামারি করে, শাস্তি পাবে না? ওই জার্মান টিমের নাম এখানে করে কোনো লাভ নেই বাবা। না বলতেছিলাম ওই সেই কথা না, ওই বিয়া সম্বন্ধে কি একটা কথা। হ্যাঁ বুঝেছি, মামার বিয়ে তো। বিয়া সে বিয়া বিয়া ঠিক হয়ে গেছে, দিন তারিখ সব ঠিক হয়ে গেছে। বিয়া কি সত্যই ঠিক হয়ে গেছে? হ্যাঁ ওই বিয়া ঠিক, দিন তারিখ সব ঠিক, শুধু একটা মেয়ে পেলি হয়। মায়ে পাইবেন? হ্যাঁ ও মায়ে পাবে। পাবে বই, তেমন মেয়ে তো আমার হাতেই আছে এবং আমি পছন্দ করবো। কিন্তু দলের মেয়ে সেটা আন্দাজে বুঝে নিতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। ছাড়ছে কি কইলে দাদু কি নাজি গেও বাবু তুই যাবি? হ্যাঁ যাতে কোনো প্রশ্ন না করে সেটা তুই তুই মনে করিয়ে দিবি। এই ঠিক করছিস, এই আমার সঙ্গে যাবে আপনার মনে করে দিতে হবে না। আর তাছাড়া এটা আমার জাতীয় কর্তব্য একটা, কি করেন রসদ যাবে? হ্যাঁ আমি তো কোনো চিন্তা বলবো। দেখো অবিনাশ, বাবার কাছে কি না আমি যেন কিরম গুলিয়ে গেলাম। বলছিলাম কি তুই একবার চল। আমি না তোর বাবা কাছে গেলাম, কিন্তু গিয়ে বললাম না, কিন্তু মিতা যদি মিথ্যা আমি বলতে পারবো না। ঠিক আছে আমরা রেজিস্ট্রি করে বিয়ে করবো। কেন আমরা কি চুরি করেছি? কিন্তু তোমারও যে বাবার মতো ধনুক ভাঙাপন, তার মানে তুমি চাও না আমাদের বিয়েটা হোক? একমাত্র ছেলেকে ঘর ছাড়া করে তার বাবা মায়ের মনে কষ্ট দিয়ে ঘর মারতে চাই না, তার ফল কখনো ভালো হয় না। দেখ মিতা, একে তোরা যাই বলিস না কেন একে ইয়ে বলা যায় না। সেটা আমি তোমার কাছে শিখবো না দাদা, পরে পস্তাবে। কাউকে না ভাবলেও চলবে। আহা আমি নয় নাই ভাবলাম, কিন্তু বলাই চাপ তো ভাবছে, সে তো সব সম্বন্ধ ভেঙে দিচ্ছে। তার কথা একটু ভাবো। কোনো দরকার নেই, কপালে থাকলে আমাদের বিয়ে কেউ ঠেকাতে পারবে না। ও কপাল টপাল কিচ্ছু নয়, শুনলি তো রসময় বাবুর অত্যন্ত চেনাশোনা মোহন বাগানের মেয়ে। হ্যাঁ তাহলে বলুন মেয়ে নিয়ে আসে। আনবে বই কি রমাপত, নিয়ে এসো। না মেয়ে নিয়ে লাভটা কি, কিছু তো জিজ্ঞাসা করা যাবে। কথা দিয়েছেন শুধু একটা সামাজিকতা। তা যা বলেছেন, তাহলে বলি শোনো, আমার যেবারে বড় পিসিমার বিয়ে হয়। কি বলেন বড় পিসিমা? হ্যাঁ বড় পিসিমা। তাহলে আমি ঘুরে আসি। সে কি না উনি বড় পিসিমার বিয়েটা দেন, তারপরে ওনার নিজের বিয়েটাও দেন, ওর মাইয়ার বিয়ে হইতে হইতে ঘুরে চলে আসবো। আমি তো বাথরুমে যাবো আর একবার। স্বপন উনি যাচ্ছেন, একবার দেখো। হ্যাঁ ওটা দেখো আমার। হ্যাঁ তাহলে আমি বলছিলাম যে আমার বড় পিসিমার যেবারে বিয়ে হয়। সরি বলে ও লেগেছে বলাই বাবু, আপনি আমাকে চিনেন নাকি? স্বপন বাবু যে লেগেছে আপনার, আপনি আপন লোক, লাঠি মারলেও লাগবে না। তাই আপনি কি হয় বোন আর আপনার তো মামা। চলেন সিগারেট আছে সাইয়ে চলেন, লাগে না বুঝলেন মশাই। আমার গিন্নি ওই ছড়াকে মানে বলাইকে পাঠিয়ে দেন, পাছে আমি আপনার মেয়েকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি আর তার উত্তর শুনে অপছন্দ করি, এইসবের খবরদারি। না 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 বৌঠান অত্যন্ত ভালো মানুষ। বৌঠান বলছিলেন যে ওই তুমি যদি মেয়েকে কিছু জিজ্ঞেস করো এবং সে নার্ভাস হয়ে যদি উল্টো পাল্টা বলে ফেলে, তাই বলেছিলেন আর কি। তবে হ্যাঁ তুমি ওই রমাপদকে ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারো। ঘুরিয়ে জিজ্ঞেস করি लोक आगे भीतरे कथा बोले टुकड़े ये गला मारकी। माले पुरी शुभा। यार। मैं पाता हूँ। अपन मेरे मिस्टी में शो। हाँ जान मिस्टी में चटके में। अरे आपने ये करने? ये ना दोस्त एक टू। देख हम चटके रही होती है। सुनें? ये हम इधर ऐसे कुन भीतरे सिलाम इधर तो कोई ना। उधर खेला झूले पड़ो छों। रोशनी बाबू हमें बोल चिलें। सुनेची। आज की बोलता अभी बाले बाबू सब शिक्षी देगा चिन। अच्छा, छेलेटी किंतु पड़ो। चल, दादू, एक तक वाले कितने आपने सब दुश्मन मुने आते हैं, कि आमी सब दुश्मन आपने तोले, नहीं? मने उचित नहीं है, मून बागान आमी एक ता, आमार कोई नहीं, नहीं देखा आमार कोई नहीं। शेर तो माजे माजे मुने हाँ, है तो, बस, ताली तो दौरा वाली किसी नहीं, ना तो नाम को, तो भगवान হয়েছে তুমি বসো মা বসো বসো এ কি খান হাত গুটিয়ে বসে রয়েছেন ঠিক আছে আর কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করুন করো হুম জিজ্ঞাসা করো আচ্ছা তুমি কি না তাকে আবার বলাই আছে না না আপনি জিজ্ঞেস করেন না জিজ্ঞাসা করো না কি দরকার কথা যখন দিয়েছি তখন যে কথাটা ভাঙলে মিথ্যাচার হবে না তা ঠিক না ঠিক না মোটামুটি ঠিকই আছে একটা কথা বলে কইতে হবে যে আপনি কোন টিমের সাপোর্টার ইস্ট বেঙ্গল না মোহনবাগান ইস্ট বেঙ্গল এটা জোরে কর East Bengal. चल। ना सुन दादू। ना ना। ना। दादू सुन दादू। अरे कोई ना ये बेटा घुस्ती तेरी माता करा। दादू माता करा, दीदी माँ माता करा, पुराना माता करा। इधर निकला हमारो माता का जामुन देनी, हम यो काटी। तुम्हारे कांडो कारखाना देखे ना, लज्जा और माथा कोड़े मरते इच्छे करते। आमी एक टी प्रश्नों कोरी नहीं। और रोशमा तो लज्जा के बारे में ये गए थे। तारी पुस्ताबित पत्नी जो हटा था, वो गए थे। और वो छोड़ा, आशु का एक बार। बोला यार की दोष, मैं हटाती स्प्रिंग वाले खेल में तो और की दोष। ताने बीए चार हो बिना माने, आमी पत्र पत्ती चाहे विज्ञापन तक एक भालो संबंध केटे रेखेছি। কালকে তুমি আর আমি কাউকে না জানিয়ে টুক করে মেয়েটিকে দেখে আসবো আমি তোমার সঙ্গে নিশ্চয়ই ছেলে কি আমার একা আচ্ছা যদি সম্বন্ধ করে এই সুবিনয়ের বাবা মাকে নিয়ে এসে তোকে দেখানো যায় তাহলে তোর আপত্তি নেই তো না তাতে আপত্তি কিন্তু মেয়ে দেখতে এসে বাবা আবার যদি একই পয়েন্ট আপত্তি তোলেন তাহলে কি বুঝবো আমার কপাল মন্দ তার ধন তো পোলাপানি কথাবার্তা আপনার গার্জিয়ান কে কাকা তারে মাঠে লই আসে আজ সে তো পুনা না পুনা থেকে লই আসে নাকি আরে পাস মামু কি দিজন মুখার্জি ইজবাংলা মার কামরা প্লেয়ার কি শাস্তে কাম তারপর আমাকে এমনি লেট হয়ে গেছে তার মানে মানে মনে হইতেছে দাদু আর দিদিমা লুকাইয়া কোনো মাইয়া দেখতে যেতে তাই নাকি কত ফন্দি ফিকির করে পেটের কথা বাইর করার চেষ্টা করলাম হইল না কর্তায় কয় শাম আর জিন্নিতে কয় ভীম বোঝো ঠেলা আচ্ছা মা বাবা দুজনেই যাচ্ছেন কি হলো পিটু আমি গলাটা যেন একটু কাইপে উঠলো কি দুঃখে সারতে কামড়ে কত লেট হয়ে গেছে তোমার নাম কি মা? উত্তাবন। বাহ, সুন্দর নাম তো। আহা, কি সুন্দর নাম। লোকে তো তবু উৎসাহ বললে মুচকে হাসে, উৎসাবতী বললে 10 বার করে হাসে। বিশ্রী বিশ্রী না মা, ও নাম আমার খুব পছন্দ। তবেই বোঝা গেছে আপনাদের পছন্দের কি ছিরি। ওগো খুব স্ট্রেট ফরওয়ার্ড নে। পাস পাস। তা তুমি কতদূর পড়াশোনা করেছো? পরীক্ষা নেবেন? না না, সে কি কথা। উনি জিজ্ঞাসা করছেন কি পাস করেছো। বলবো না। কি আশ্চর্য, মানে কিছু একটা তো পাস তো করেছো, মানে কি 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 পড়েছো? পড়েছি পাস বলি। হ্যাঁ বলবে বই কি। পাস ও পাস থাপা। খুব ইন্টেলিজেন্ট। এই তো শিক্ষা, একেবারে লজ্জা নেই, একেবারে সংকোচ নেই আর কি। পাস পাস। হ্যাঁ মা, চিংড়ি মাছের মালাইকারি রাঁধতে জানো তো? বুঝেছি। বাড়িতে রান্নার ঠাকুর নেই, তাই এখন আমাকে দিয়ে সব করাবে। তা কেন তা কেন। বুঝেছি, রান্নার ঠাকুর ফাকুর যদি না থাকে, চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার তো দরকার কি। অত নোলা ভালো না। সে তো ঠিক কথা, তোমার উপর অত দু একটা কথা যেন কেমন একটু ইয়ে। দেবো তাই দেবো। কি পালা শুনতে এলাম, কি গান শুনছি গো। গান শুনবেন? সে আর বড় কথা কি। হেমন্ত, নিচে নিচে গাইবে না তুমি, বরং বসে বসে নাচের গান গাও। থাক থাক, লাগবে না। ভালো যদি লেগে থাকে ভালোবেসো গো প্রিয়, ভালোবেসো গো প্রিয়। আমার মনের ফুল বাগানে খুদের হাওয়া বইয়ে দিও, ভালোবেসো গো প্রিয়, ভালোবেসো গো প্রিয়। ভালো যদি লেগে থাকে, তুমি বাতাস হয়ে চুপি চুপি কানে কানে কথা কয়ো, বাতাস হয়ে চুপি চুপি কানে কানে কথা কয়ো। ধীরে ধীরে দোলা দিও, কাজল কালো ভমরা হয়ে ভালো বাতার গান শুনিও, ভালোবেসো গো প্রিয়, ভালোবেসো গো প্রিয়। ভালো যদি লেগে থাকে, তুমি অমন করে থেকে থেকে চেয়ে চেয়ে দেখো কেন, অমন করে থেকে থেকে চেয়ে চেয়ে দেখো কেন। সহে না যে মরমে গো, কেন তুমি ব্যথা হলো আমার এই চোখের কোণে, ভালো লাগার রং লাগিও, ভালোবেসো গো প্রিয়, ভালোবেসো গো প্রিয়। ভালো যদি লেগে থাকে, ভালোবেসো গো প্রিয়, ভালোবেসো গো প্রিয়। গানের গলাটি ভারী সুন্দর, আর ওই যে সমস্ত কথা প্রিয় ভালোবেসো, এসব তার নিজের লেখা নয়। তাহলে আপনাদের পছন্দ হলো? পছন্দ করো বলি তো বাড়ি থেকে বেরিয়েছি, কি বলে পছন্দ হয়েছে কি গো। আর কিছু দেখবে বা শুনবে? হ্যাঁ, দেখাশোনা তো হলো, কিন্তু ওই ব্যাপারটা। আচ্ছা মা, তুমি তো নিশ্চয়ই ফুটবল খেলো, এই বাসো, তা তুমি কোন টিম পছন্দ করো, মোহনবাগান না ইস্ট বেঙ্গল? আমার আমান্না মোহন বাগান ভালো লাগে গোল মোহন বাগান ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আমার মোহন বাগান ভালো লাগে কে কে ও পাড়া কোনো বকাতে ছেলে আছে ও যেতে দিত তা তোমার ছেলের জন্য পাত্রী ঠিক করে এলে এটা তোমার আনন্দের দিন তো মুখ ভার করে বসে আছো কেন না না আমাদের সর্বনাশ হয়ে গেল বোধহয় একটা পয়েন্ট মিলে যেতেই বাকি তিনটে পয়েন্ট অগ্রাহ্য করে পাত্রী ঠিক করে আসাটা সর্বনাশ হয়ে গেল বোধহয় তাহলে তোমার আসল পয়েন্টটাই তো মিলেছে তাহলেই তো হলো না না মোটেই তো হলো না ধরা যাক উষাবতীর রুচি ভালোবেসো অগপ্রিয় বাবা রে বাবা তারপর গুণ তো না বলাই ভালো শিক্ষা ইপাস উপাস থপাস मेरे देखे क्यों बाबा ना शिक्षा तो है नहीं ऐसे शिक्षा शिक्षा किंतु तुम्हीं ना इनमें देखो लो किंतु किंतु नहीं सर्वनाशा में हमारे पसंद नहीं है ताहले सत्य कथा बोली बाबू उम्मे आमारो पसंद ना तो चक्का बात है क्या लो ये संबंध भेंगे देता है किंतु तुम्हीं जो तेरे कथा दी ले गो अकुन जो तुम्हीं ওরা যেতে নিজে থেকে সম্বন্ধ ভেঙে দেয় সেজন্য আমি রসময়কে কাজে লাগাই সন্দেহ হয় সোনা ওজন করে কষে নেবেন আর কিন্তু সব ব্ল্যাকে হবে তাহলে তার সঙ্গে একটা ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দেবেন কেন সে কথা আসছে কেন না মানে বোঝেন তো ব্ল্যাক টাকার ঝামেলা অনেক ওই টাকাতে যদি সোনা কেনা হয়ে থাকে তাহলে কেন ওঠে ব্ল্যাক টাকা কি টাকা নয় না ब्लैक टाके की रोजगार करते हैं ना चार सौ भरी सोना हमें दीजिए इनकम टैक्स क्लियरेंस हमें दीते पारबो ना कारण हमें जीवने इनकम टैक्स दिन हमारा सब टाका ब्लैक टाका ओ किंतु महादेव जे ऑफिसर से बोले दिए बोले जे आपने आतो दिच्छेन अतो दिच्छेन 400 भरी सोना दिच्छेन हां दिच्छेन दिच्छेन ना दिच्छेन हमें किसी दिच्छेन ना तो তাহলে আমি বিয়াই দিচ্ছি না ও বিয়ে দিচ্ছেন না তো সব বিয়ে पाई अगे सरकारे पाई बसाई अपना जी बाप खुश है जे हमारे ब्लैक टकर होदिस नहीं देशन अगे ना ना बेरी जान इंदरे ताहले बिएटा बेरी जान सब भेंगे दिलाम आमी बिएटा भेंगे दिले ये तो खूब आनंद कथा ता আমাকে আগে বললেন না কেন কষ্ট করে আসতুন না নষ্ট 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 যে বলে কি করছো কি কুটি মামির কাকার হইয়া দাদুর কাছে চিঠি লিখছি এই নাম কি জানি ভদ্রলোকের নামটা দ্বিজেন মুখার্জি হ্যাঁ দ্বিজেন মুখার্জি মিলিটারি অফিসার পুনা তাই তো হ্যাঁ ঠিক কিন্তু দ্বিজেন মুখার্জি চিঠি লিখতে যাচ্ছেন কেন যেহেতু আর সময় হ্যাঁ এই লাস্ট চান্স অহন যদি না লিখে ডাইলারে লিখবো কখন তাই নিতা এতে কি করলি মা শেষকালে তুই নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলি भाग्य ना थे क्षति सहित शुभ संबाद रेल काज पे गे चाकरी पे चाकरी कल थेके अफिस एबार थेके आमी रेले खेल खूब भालो होयेछे ओई खेलार जोन्नोई तो तोर चाकरी किन्तु तोर क्लाब इस्ट बेंगल माथाय रइलो इस्ट बेंगल पाये रइलो फुटबल क्लाब आमाके छाड़तेई होबे मने आमार चाई थाक मुखे आर काजे आमी रेल शुधु रेल मिस्टे कथा बोलते ना ना ता है ना अरे तो तुच्छ ব্যাপার যুদ্ধে আর প্রেমে অন্যায় বলে কিছু নেই আরে বাবা সাহেবরা বলে গেছে देयर इज नथिंग अनफेयर इन लव एंड वॉर আচ্ছা এই বিষয় ওই যে মহাভারতের যুধিষ্ঠির একটা মিথ্যে বলছো না যে অশ্বত্থ গাছতম অশ্বত্থ গাছ নয় রে ওটা হাতি অশ্বত্থমা হতো ইতি গজ দেখ ওই একটা মিথ্যে কথা বলে তুই একটা মিথ্যে কথা বলবি না কেন দাদু আরে এই চিঠিতে লিখেছে তার ঠিকানা কই ঠিকানা নাই কাকা ঠিকানা কাম কি করে ওই তো ডিএন করছে উনাটাকে মিলিটারি ওই তো লেখছে মায়ের নাম মিতা মোহনবাগান সাপোর্টার বেশ আর কি চাই কোন ও ওর ভাই আছে ওর ভাই হলো নাম হলো অবিনাশ ঠিকানাটা কি ওই 118 জি সার্কাস সবাই চিঠিতে লেখা দাদু তুই আবার চিঠি খুললি কেন না পিয়ন তো এসে চিঠিটা দিল, আমি আমার ভাবে খুলে দেখি যে আপনার চিঠি। তবে তুই পড়লি কোনাতে? ওটা আমি নিজে, ওটা তো দিদিমা আপনারা লেখে নাই, মানে কোনো লাভ লেটার তো না, সেই জন্য আর কি। খামের চিঠি মানে একটা প্রাইভেট ব্যাপার, এই বয়সেও প্রাইভেট ব্যাপার আছে তাহলে? ওই করো প্রাইভেট সভ্যতা। কথাটা তা না, কথাটা তা না। বলে তুই 10টা টাকা নে, এক্ষুনি ট্যাক্সি করে চলে যা মেয়েটির বাড়ি। মেয়েটির ভাইকে জিজ্ঞেস করবি যে আজকেই মেয়ে দেখাতে পারে কি, যদি পারে তাহলে ফিরে এসে আমাদের নিয়ে যাস, যদি পছন্দ হয় তাহলে একবারে পেনাল্টি গোল, মানে আশীর্বাদ করে চলে আসবো। আজকে বিকেল 4টে ভালো সময় আছে। বাবাকে কিচ্ছু জানাবার দরকার নেই, চলে যা। রস ঠাকুরপো যাবে তো? নিশ্চয়ই, আশীর্বাদ বলে কথা, তাকে একটা খবর পাঠাতে হবে। আপনার সব তৈরি বুঝলেন, এই আসন্ন বিপদে আপনারা স্ব অংশগ্রহণ বলুন না। ওরা কি চান? এমন কিছুই চায় না, শুধু চায় একটু মোহন বাগানকে সাপোর্ট করুক। সবাই দাদুরাও সে কথা শুনলে খুব গ্ল্যাড হবে আর কি। আমাদের একটা মামা দেখো মিতাকে কত করে বোঝাচ্ছি, কিন্তু না কিন্তু কিন্তু না, একটা ব্যবস্থা আছে বই কি। কাকা কি করে এই কথা বলেন যে আমি ইয়ে সাপোর্ট করি না? অভিজিৎ বাবু, আচ্ছা আপনি বোঝেন না, কন্যা দায় বড় ভীষণ দায়। দেখেন আপনার দাদা হ্যাঁ চাকরি ছেড়ে দিল ক্লাবের লইয়া, আপনি একটু সাপোর্টটা চেঞ্জ করতে পারবেন না? আপনি ব্যবস্থা করেন না, পারবে না। 100 বার পারবে, 1000 বার বলবে মোহন বাগানের মেয়ে। আপনি যান তো, ওনাদের নিয়ে আসুন। চল 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 চল। আরে দাদা খান, আপনি যান কই? আপনি তো মহিলার দাদা, আপনার চাকরি গেলে রিসিভ করতে হবে না? ও রিসিভ। আচ্ছা কি করছেন কন্যা? কেন আপনি পেন্ট করে রয়েছেন? পেন্টটা খোলেন। আমি বলছি প্যান্টটা খুইলা আপনি ধুতি বান্ধবী পড়েন, সে কথা বললি আজ একটু ধুতি পরে আসেন। প্যান্টটা খাবেন, আপনি একটা খাওয়া থাকেন না আপনার মায়েরা সাধারণ দাদা। আমি আসছি চট করে। এই যে বলেন, মানে সর্বনাশ হয়েছে বাবা। রসময় কাকা এখানে আসছে, কালি ট্যাক্সি ডাকতে গেছে। হ্যাঁ মানে সেটা তোমাকে জানালাম, আমি এখানে তারা তো মাইয়া দেখতে আসতেছে, জায়গায় পোড়া খারাই আছে। সব বড় সবে কি করবো? লুকাও। কোথায় লুকাবো? আমি এসে সবাই বাবা পাই যে বাবা। বাবা কে? বাবা কার বাবা? বাইরে বাবা আছেন তো, মানে উনি জানতে পারলেন। আমি বুঝছি। আমার বলা হচ্ছে যা কি হচ্ছে না, তাহলে ক্যাপ্টেন সাহেব তোমাদেরকে চিঠি লিখেছিলেন? আগে হ্যাঁ, বিনা পয়সা ভ্রমণ ট্রমণ করা যায়। কিছুদিন আগে তো আমি নৈহাটি ঘুরে নৈহাটি কাম করেন, মাইয়ারে লই আসেন। মেয়েকে নিয়ে আসছি আমি, তাহলে মেয়েকে নিয়ে আসছি। আপনার বোঝায় মিতা, দেখো কাকার কথাটা যেন মিথ্যে না হয়ে যায়। মানে আমার দিকে চেয়ে তুমি একটিবার বলো, লক্ষ্মীটি বলো। কিন্তু দেখো তোমার দাদা ক্লাব চেঞ্জ করছে, তোমার বিয়ে হলে তোমার গোত্র পদবি সব চেঞ্জ হয়ে যাবে। আর মানে তুমি শ্বশুরের জন্য এই মৌখিক সাপোর্ট করে চেঞ্জ করতে পারছো না? দেখি মিতা মিতা দেখো, এরকম করো না, লক্ষ্মীটি এরকম করো না, দিস আ লাস্ট চান্স। আমি জানি Noin kuluna lukkiti. Mitä? Hei, mitä? Mitä? Joo. Suvi. Ei, tuli kotia. Baba. Oi baba, tuli kotia. Sitä. Työ. Hai. Kaveri. Ei. Näin, mamma ei suuntuvan. Oh, ei. Ei. Hey, प्रथम पॉइंट तो ताले पास डबल पास था बस जो मात्र बस ता এবার দ্বিতীয় পয়েন্টের কথা বলতে গেলে আগে অনার্স বলে তাহলে তো এটা একেবারে ডবল পাস হ্যাঁ আচ্ছা গান গাইতে পারো কুটিও তো দিছিল কুটিও হ্যাঁ তো কইলো যে গান আপনি খুব পছন্দ করেন এটা কইলো আচ্ছা তা সেই কথা अच्छा माँ, बोलो तो, तुम्ही कौन टीम में सपोर्टर? हाँ, आगे आमी। बोलो माँ। आमी फुटबॉले। कौन है? कोई खेलन? आमी। हाँ बोलो। मोहन बागान चले आशी देखा शुरू कर लो तुम्हें हमारे पुत्र बधू हो जन्म কেদো না কেদো না কেদো না এই কান্দে না কেন তুমি থামো দেখি বাপ মা মরা মেয়ে তাদের কথা মনে পড়ছে তো তবে কই কি তুমি কান 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 বসে কান এবার তাহলে আনিস না আপনারা একটু মিষ্টি মুখ করেন বললাম না পরে তাহলে মানে দিন তারিখ শুনো তো আমি ঠিক করে তোমার কিছু আপনার না এটা হচ্ছে স্পিডে যোগ বুঝলে না স্পিড স্পিড छोटो 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 तापरे गोले दिखे बॉल मारो गो মোহনবাগান জিতেছে চাটা খাবে নাকি কলা কলা বেগুনি খাবো কালি কালি ব্যান্ড পাচ্ছে ব্যান্ড আসছে পাচ্ছে প্রথমে আমি তোমায় বলেছিলাম না ব্যান্ড লাগবে ব্যান্ড এসে গেছে চলো দেখি কি ওই 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 জানলা দিয়ে দেখা যাবে দেখা কি আছে এই যে বাজনা বাজছে কথা শোনাই যাচ্ছে কেন বাজছে মোহনবাগান জিতছে জিতেছে কি রে লিগ পেয়েছে মোহনবাগান লিগ পেয়েছে এই জানলা দিয়ে দেখা যাবে দেখো আবার কি হলো লোকের কি আনন্দ আমার তো নাচতে ইচ্ছে করছে নাচতে ইচ্ছে করছে নাচো নাচবই তো নাচবই তো চারবার লিগ পেলে তুই নাচতিস না নাচবো যখন শিল পাবো ওরে মূর্খ এবার শিল্ড আমাদেরই ঘরে আসবে সাক্ষাৎ মোহনবাগানে মেয়ে মানে আমার পয়মন্ত বৌমা বলেছিল লিক পাবো তাই না লিক পেলুম শুধু শুধু কে কঙ্কন গড়িয়ে দিয়েছি লিক পাইতেই কঙ্কন এবার তো শিল্ড পাইলে কুটুমামি ব্যাপক দাঁতগুলা সোনা দিয়ে বান্ধা যাবে দেবো দেবো নিশ্চয়ই দেবো কারো বলার অপেক্ষা রাখবো দাম বাড়িয়ে সর্বনাশ হয়ে গেল চলে গেল ওগো কোথায় ওগো মা देखो आदा लंका बोधहয় लेखनी हाँ ठीक बोलছি आदा लंका लेखनी आदा तुम्हार কাছে আর পাবো 1.5 টাকা আমার কাছে পার রসগোল্লা খালি একটু চা করে দেবে কেমন আচ্ছা হ্যাঁ নাও ধরো কিরকম বুঝছো কাজে আছে হ্যাঁ জানেও মনটাও খুব তবে হ্যাঁ কত মাঝামাঝি পর ওই মেয়েকে ঘরে আনলো তবে হিসেব নিয়ে চালাকি করতে যেও নি বুঝছো নেকার আগেই যোগ দেয় এই দেখো না 1.5 টাকা মা দিয়ে দিতে বাকি হ্যাঁ নিয়ে খেয়ে নি আজকে তো এখন অনেক দেরি আছে এখন না খেলে পিচ্ছি পড়বে হ্যাঁ হ্যাঁ না খেয়ে খেয়ে পিচ্ছি পড়ে বলি তো হঠাৎ পড়ে যাও তুমি খাওয়া তো ও বাবা হিসেবের খাতাটা চাই যে কালি বাজারে এনেছে হিসেবটা লিখে রেখে দাও শুধু হিসেবের খাতা কেন টাকা কড়ির ভালো তুমি নেবে এই না চাই আমার ছুটি মহাদেব আছো নাকি যাই বোমা এক্ষুনি চা যাচ্ছে বাবা বাহ চমৎকার দেখছো ঠিক তোমার মতন ওই রতন আপনি কিন্তু খাচ্ছেন না মা ভাবছি এতদিন সংসার করছি এমন করে ভালোবেসে কিন্তু আমাকে খাওয়াতে চাইনি আমাকে খাওয়াতে হবে বলে কেউ তো এতদিন রান্না করে খাওয়ায়নি বাহ মায়ের জন্য রাঁধবো না আমার বুঝি ইচ্ছে করে না ইচ্ছে করে তো এতদিন কোথায় ছিলি এতদিন আসিসনি কেন আপনার ছেলের বিয়ে না দিলে আমি আসবো কি করে আপনি তো আনেননি তাও তো বটে कोई खान आमी खाई दिखती ए जल्दी जल्दी ताकत कर अरे ताला किसे ए ऑफिस कटा है ऑफिस तो 10 टा है तबे आज तो देरी होबी कोन दुखे मां যখন শুয়ে আছে ও তাই তুমি অফিসে लेके যাও না না তা কেন আরে বাবা সব তৈরি আছে শিগগির খাবে চল যাচ্ছি তবে আজ কিন্তু ফিরছি লেটে সে কি আরে আজকে না আইএসএ ফাইনাল East Bengal versus Mohun Bagan. Oh, है। East Bengal जीत पे। उठा कोड। Three cheers for tea, one more. Three cheers. Double omelette and a double of that. বাংলা কথা বলতে পারে না, তবু বলা চাই। এইটাই হচ্ছে আমার চাকরি জানেন। দেশে যখন যাই না তখন ব্যাবাক লোকে আমার কয় আমি নাকি বাঙাল কথা কইতে পারি, আর এইখানে তোমরা সব কও আমি কলকাতার কথা কইতে পারি না। আসলে কি জানো, আসলে আমি একটু নিউট্রা, তাই জন্যই তো আমার এই হাল হয়েছে। হাতে কি করে লাগলো বলাই বাবু? হাতে স্বপন বাবুর যে গান উনি কইতে পারেন। আমি ভেরি সরি বলাই বাবু, ওই রাগের মাথায় মানে হাতে মারছেন। বলতে কি আরে মশাই পেটে খাই দিয়ে পিঠে সব বুঝলেন না, প্রচুর ইট ছাপাই দিচ্ছে। আপনারা পয়সা খরচা করিয়া সেই ইট কিনা সেই ইট দিয়ে যদি আমরা মারেন হতে কি, আমার তো লোকসানই থাকবে বুঝলেন না। ছি ছি ছি, এখন ইচ্ছে করছে নিজের টুটিটা ধরে ছিঁড়ে ফেলি। হ্যাঁ এই তো ফটা, শোন শোন ওটা বলবো আমরা চা ওটা বাদ দে কাম চলি। কেন কি হলো? আরে বলো কি হলো? দেখেন মশাই আমি মারামারি স্ট্যান্ড করতে পারি বুঝলেন, তুমি সুইসাইড ফুইসাইড একেবারে স্ট্যান্ড করতে পারি না। চলি চলি মানে সব জিনিস তৈরি হয়ে গেছে, আমার প্রতিক্রিয়া লাভ বলুন তো। স্বপন বাবুরে দিয়ে দেন চলি মানে এখন হেলে চলে সোজা বাড়ি চললাম, আবার সামনে সেদিনে দেখা হবে। হ্যাঁ গুড নাইট স্বপন বাবু। আচ্ছা গুড নাইট চলি, কথাবার্তা হবে কেন? তবে মোহন বাগান ইস্ট বেঙ্গলের খেলা হয়েছে, মোহন বাগান ইস্ট বেঙ্গলের খেলা হয়েছে। দু দলের এক দল নয় হেরে গিয়েছে, দু দলের এক দল নয় হেরে গিয়েছে। খেলাতে হার জিত তো আছে আছে, তাই নিয়ে কেন এত মারামারি দলাদলি? মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে। খেলার মাঠে খেলা হলো, কেউ জিতলো কেউ হেরে গেল। খেলার শেষে হাত মিলিয়ে যে যার ঘরে চলে গেল। এই ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ে আমরা কেন মরি, কেন দূর দিনের এই বাজারে ভাই হাতাহাতি, ঘুষো ঘুষি, চড়া জড়ি করি। মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে। আমরা করি দলাদলি, কেউ বাঙাল কেউ ঘটি বলি। মুখের হাসি প্রাণের কথা দিয়েছি সব জলাঞ্জলি। কেউ চড় চাপাতি খাচ্ছি শুধু, ভাঙছি যা সব ছিল। হয় চিংড়ি ইলিশ মাছের দাম হয় 22 টাকা কিলো, 22 টাকা কিলো, 22 টাকা কিলো। মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে, দু দলের এক দল নয় হেরে গিয়েছে। খেলাতে হার জিত আছে আছে, তাই নিয়ে কেন এত মারামারি দলাদলি? মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে। এই শোনো শোনো শোনো, আরে আজকে যা খেলা হলো না, শুনেছি রেডিওতে সব শুনেছি। দেখতে তো পেলে না নিজে? একটু বুদ্ধি করে যদি অবিনাশের সঙ্গে যেতে। আহা কি বুদ্ধি, মা শুয়ে আছেন তাই বাবা মাঠ খেলায় দেখতে গেলেন না, আর আমি ঘরের বউ হয়ে যাবো না? তাও তো বটে। এই তোমার ওদিকে পাট চুকেছে? বলাই বলছে খাওয়াই হয়নি। তবে কোথায় কে বলাই? দেশে। মানে মানে খেল খতম, পয়সা হজম, খেলাও শেষ, ব্যবসাও শেষ। কিসের ব্যবসা? তুমি বুঝি জানো না? বলাই মাঠে ইট সাপ্লাই করে। কি করে? হ্যাঁ ইট। আচ্ছা এই যে খেলার মাঠে মারপিট হয়, হ্যাঁ ইট ছোড়াছুড়ি হয়, লোকেরা ইট পায় কোত্থেকে? এই আমাদের বলাই বলাই খোয়ার টুকরো কুড়িয়ে নিয়ে না প্যাকেটের মধ্যে ভর্তি করে 1 টাকা 2 টাকা দাম নিয়ে সাপ্লাই করে। দেখতে হবে তো কার ভাগ্নে কি বুদ্ধি, বলো? খেলাও দেখ, লাভও করে। আচ্ছা বুঝলাম, এই কাউকে বলো না জানো। অতএব খেলা শেষ, ব্যবসা শেষ, বলাইও দেশ। আমি তাহলে যাই। একটু দাঁড়াও, 5 মিনিট সুস্থির হয়ে আমাকে দাঁড়াতে পারছো না? আচ্ছা আমি মাকে ওষুধটা খাইয়ে এক্ষুনি আসি। আর এক্ষুনি আস। leukemie. ওটা কি ঘুমের ওষুধ? না। কেন? ঘুম আসছে না। আলোটা নিভিয়ে দিই, শুয়ে পড়ুন, ঘুম আসবে। না না না, সে আবার এক যন্ত্রণা হবে। আসল কথা, শিল ফাইনালে ইস্টবেঙ্গলের জেতাটা ভালো হলো না। অন্ধকার হলেই সব। রেডিওটা চালিয়ে দিই, গান শুনতে ভালো লাগবে। না না না, রেডিও না, রেডিও না। ওটা হয়তো এখন আবার ইয়ে খেলার পরিক্রমা হচ্ছে। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। বলছো? শুয়ে পড়ুন। ইস্টবেঙ্গল জিতলে তো এখন 2 মাসের বিশেষ সম্ভাবনা। ইগো মোহন বাগানের মেয়ে একেবারে ওই ক্যাম্পে ঝুঁকে পড়লে যে ঠাট্টা হচ্ছে। এদিকে বাবা ঘুমোতে পারছিলেন না, তা জানো? সত্যি সংসারের এত কাজ তার উপর বাবা মার সেবা তোমার খুব কষ্ট হচ্ছে না? ছি ছি, এ কি বলছো? কষ্ট না না, জানোই তো ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। বন্ধুরা যখন তার বাবা মার গল্প বলতো বুকে কতটা মুচড়ে উঠত, একা একা কত কেঁদেছি। আজ মা বাবার কাছে ভালোবাসা পেয়ে। এ কি কি হলো? কিছু না, বাবার জন্য মনটা খারাপ লাগছে। আর হারলে আমাদের মন খারাপ হতো না? তা হতো, তবে বাবা ভেবেছিলেন আমি যখন বলেছি তখন শিল আটকায় কে, তাই মনটা একটু খারাপ লাগছে আমার। কেন? এই বছর আর তোমার সোনা বাঁধানো দাঁত দেখতে পাবো না বলে। অসভ্য। বেশ, আমরা জিতেছি, আমায় তো উপহার দিলে না? দিচ্ছি না, তবে দেব। কবে? নেক্সট সিজন। তাহলে তো এখন থেকেই প্র্যাকটিস করতে হয়। গুড মর্নিং, গুড নিউজ, গুড নিউজ। এবার থেকে ইস্ট বেঙ্গলের প্রসাদ, অসীম, সিনা সব আমাদের টিমে খেলছে। বাইরে থেকে আরো বড় বড় প্লেয়ার আসছে। মোহনবাগান স্পোর্টিং এর রেকর্ড ছবো এবার। মোহনবাগান পরপর 5 বার লিগ জিতে। খুব মজা হবে। সেগুড়ে বালি আমাদের টিমে নাইম, হাবিব, শর্মা সব এসে গেছে। আসুক, তবু তো হারলি। কি বল? ঠিক বলেছেন। এবছর আমরা জিতবই। বছরে গোড়াতেই এত শুভ সংবাদ, আমরা জিতবই। আচ্ছা, কান্নান আসছে। আমি আইছি। হ্যাঁ, ঠিক এসে বলেছে। সিজন শুরু হয়ে গেল। হ্যাঁ, সাপ্লাই সাপ্লাই অনেক ব্যাপার আছে তো। দাদু, তো মোহনবাগানের তো জয় জয়। তাই তো বলছিলাম, দুর্দান্ত সব প্লেয়ার আছে। একদিন খাওয়াই দেন ফিস্টি ফিস্টি করে সকলকে। হ্যাঁ, কান্নান কি তুমি কি কর? হ্যাঁ, তা তো নিশ্চয়ই, খুব মজা হবে। আচ্ছা বেশ, তাহলে বৌমা যখন খেতে চাইছে তখন তাহলে কি আমি বাজারে চলে যাই নাকি? খাবে কি তুমি? সুবি কি খাবে? ভালো বন্ধু দেখা একটা কচু পোড়া খাবো। টিম মাঠে নামলো না আদি খেতা ফিস্টি। এই কুর্তি ইনকে বড্ড খারাপ, খাওয়ানোর ব্যাপারে একেবারে স্পোর্টসম্যান পেয়েছে বাঙাল। ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল। হ্যাঁ, আপনি এক কাজ করুন, বলে আপনি মেনু করুন, আমি দেখছি। আমি মেনুটা করতে হয়। ওগুতে কি কাম দাদু? আমি বলি চিতল মাছ চিতল মাছের পেটি। বেশি করে আরে ইচ্ছা তো, ইচ্ছা তো আপনি। হ্যাঁ, চিংড়ি তো আসবে মোহনবাগানের। ইয়ে করেন ইলিশ মাছ আনেন। ইলিশও খান? আমার খুব পছন্দ তো। তার মাথাটা নিয়ে কচুর শাক দিয়ে কচুর শাক কিনতে মোরলা মাছ অমগুলো হবে। মোরলা মাছ মিষ্টি অন্য কিছু করেন না, ওই একটু রাবড়ি করে। রাবড়ি দই দুটোই আমি রাঁধবে তো ভীষণ ভালো। আমি রাঁধবে না, না বৌমা উনুনে আঁচির কাছে যাবে না। যাবে যাবে, আমার বলেছে রাঁধবে। আমি বলছি রাঁধবে না। কি কি ব্যাপারটা কি বৌমার হয়ে হয়ে হলো? কি তুমি কি বলো তো? তুমি কি চোখের মাথা খেয়েছো? কিচ্ছু বোঝো না। কি হয়েছে? ছেলে পুলে হবে। ও তা হবে নাতি ভাই। আরে জোর সব কথা হয়। কি হলো বলে? কি হলো? সাত 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 বোমা বোমা। সময় মতো আমি ঠিক বলবো। তবু এটা একটা গুড নিউজ। এটা ঠিক ঠিক করে করতেই হবে। তাহলে আমরা আইকে বার বার আই কি বার স্পাইস স্পাইস স্পাইস। এ খোদা খোদা তুই যে তোর মামাকে বল তার ছেলে অথবা পুলে হবে, মানে ছেলে অথবা মেয়ে হয়, তার কি খাওয়ার ইচ্ছে? দাদু সাধ্য কুটুম আমি খাইব। হ্যাঁ, তাই না দিবা? এটা খালি ফুটকাটে। ও শোনো না না, আমি কোনো কথা শুনবি না, কোনো কথা আমি শুনবো না। খোকা 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 খোকা। এই মাত্র খাওয়া পাওয়া গেল। আমার নাতি আসছে, বেশ একটা ভালো মতন নাতি হচ্ছে। হ্যাঁ, আমি ঠিক করে রেখেছি ওর কিডস কিনে ফুটবল চাই। মোহনবাগানে খেলবে তো? আমি ঠিক করে কিছু নাম হবে চুনি। সুন্দর? মোটেই না, মোটেই মোটেই না। মানে আমি আমার নাতির নাম রাখছি তো, তুমি আপত্তি করা কে? ওর নাম হবে চুনি। না না, চুনি নামে আমার খুব অ্যালার্জি আছে, তো আমাদের প্রচন্ড ট্রাবল দিয়েছি। ওর নাম হবে পরিমল দে। ও নাম রাখলে তোর একদিনকে আমার এক বামুনের ছেলের নাম পরিমল দে। কেন দাদু? টাইটেলটা ভালো, শুধু পরিমল থাকুক। হ্যাঁ চুরি না পরিমল, চুরি ১০০ বার চুরি, ১০০ বার পরিমল। না নাম করেন, ও তাহলে নামটা বলরাম রাখেন। হ্যাঁ বলো, আইতা বলরাম তুই পেগল। আমার নাতির নাম আমি চুরিরা কথাটা তোর বাপে কি? আশ্চর্য, তুই আশ্চর্য। চুরি গোস্বামী দয়া এবার আমরা রেকর্ড করবো, ৫ বার পর পর লিখ পাবো। আমরা দেবো না, তোমার পাপ দেবে না। চুরি গোস্বামী ঠিক খেলে না, সব বাপ বাপ বলে দিয়ে। তুমি দেখো না, কিছু বুঝবে না, শুনবে না, তর্ক করে বুঝে না। ঠিক দেবেন, খুব জম্ব হয়ে গেলাম। আর দেখবা, থ্যাংক ইউ মামি, খুব জম্ব হয়ে গেলাম। আহ কি যে ছেলে মানুষই করো না, আমার ভীষণ লজ্জা লাগে। আরে পরিমল নামটা অত হেলা ফেলার নয়, এবার ওর খেলা তোমায় আমি দেখাবো। আর দেখছি এবার শিল ফাইনালে তোমায় আমি নিয়ে যাবো। চুনি পরিমল দুজনেই খেলছে, বাবার আর কোনো আপত্তি থাকবে না। সবই তো বুঝলাম, কিন্তু বাবার নাতি কি দেখতে দেবে? কে? দুর্গা যে আসছে সে। ওর বাবা তো দেখাবে। কি বলছো? এর নাম ফুটবল। মাদরটা কেমন লাফাচ্ছে! না না, সবুজ তো লাফাবে, মেয়েটাকে দেখো বুঝে আছে। বেয়ার কোন মেয়ে? ওই যে মেয়েটা। মেয়ে কোথায়? হবে তো বৌমা। ঠিক দেখছো তো আমাদের বৌমা না করে বিয়ে আমাকে আমার দেখা দরকার। হ্যাঁ আমি একটু চাই। চল ঠিক আছে, চলো ওঠো ওঠো। ও আমার মোহন বাগান রে, কি পেলি তুই বল? 5 বার লিগ পাবি বলে লাফাবার এই ফল। ও আমার মোহন বাগান রে, ও আমার মোহন বাগান রে। বাবা শুনতে পাবেন না? সো হোয়াট? ও আমার মোহন বাগান রে, কি পেলি তুই বল? ও আমার মোহন বাগান। হ্যাঁ মা, তোমার পিসিমা ভালো আছেন তো মা? আর তোমার যে কাকা বাবুর আজ পুনা থেকে ফেরার কথা ছিল? হ্যাঁ আজই ওনার আসার কথা ছিল, তবে আমরা যখন আসি তখন উনি আসেননি। মা বাবা কি করছেন? উনি তো খেলার মাঠ থেকে এখনো ফেরেননি মা। ও আজও নাকি মাঠে গোলমাল হয়েছে। গোলমাল? মারামারি? না না আমি ঠিক জানি না। জানো না? আগে মাঠের খবর তো তোমারই ভালো করে জানার কথা। আমার? হ্যাঁ তুমি আজ মাঠে যাওনি? আমি মানে ও ব্যাপার কি জানেন দাদা, সেই বাচ্চা টিকিট দুটো আপনার ছেলে বললেন নষ্ট করে লাভ কি, চলো তাই তাই মোহনবাগানের খেলা দেখতে গেলাম। আর মোহনবাগান গোল খেতেই হতচ্ছাড়াটার সঙ্গে ধেই ধেই করে নাচতে শুরু করে দিলে। না বাবা নাচেনি, বিশ্বাস করুন। ইস্ট বেঙ্গলে গ্যালারি মোহনমানের সাপোর্টার জন্য কেউ যদি কিছু বলে তাই, নইলে মোহনমানের জন্য আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। ও তাই বলো? হ্যাঁ ঠিকই করেছো, ঠিকই করেছো। ওরা তো অমানুষ, কিছুই বোঝে না, মারামারি করে। হয়তো তোমার অপমান করতো। ইস মোহনবাগানের এই পরাজয় আমি ভাবছি। কিছু না, ওই প্রত্যেকবারই সিজনের শেষের দিকে আমার এরকম একটু হয়। খেলা মাঠ থেকে শুধু মালদা চলে যেত, ওই আপনারা টের পান না। মায়ের কি সর্বনাশ! এই সর্বনাশটা কে করলে? দাদু ওই মোহনবাগান তো কাইট হইল, সঙ্গে সঙ্গে আমিও কাইট, ব্যথা করতেছি। কুটিমা কই? কুটিমা? জানি, ও তো মোহনবাগানের সাপোর্টার। তুমি এবার ঘরে যাও মা, এই অবস্থা তোমার হুটোপুটি করা ভালো না। তাছাড়া মাঠে গিয়ে হইচই করাটা উচিত হয়নি মা। তাছাড়া মনেও তো লেগেছে মোহনবাগানের পরাজয়। কেন প্রতিজ্ঞা করলাম জানো তো, মা কালীর নামে আর মাঠে যাবো না আমি। ও প্রত্যেকবার দেখছি জানো, মারামারি একটা কিছু হইলেই না, কাউরে না পাই আমার ধরে পিটায়। আমি আর যাইতেছি না মাঠে, কোনোদিন যাবো না, প্রতিজ্ঞা করলাম। আমি যাবো না, তুমিও যাবো না। আমি খুব লাগবে, আমি এখন একটু যাই। হ্যাঁ আমি আর মাঠে যাচ্ছি না। কেন, তোমার আবার কি হলো? বাবা আমাদের দেখে ফেলেছেন জানো। বই গেল, বই গেল। কি ভাবলেন বলো তো? মিথ্যেবাদী আর কি। না না, মিথ্যে বলে ম্যানেজ করেছি। ধরা পড়ে গেলে কি হতো? ও আমার মোহন। তুমি যখন বৌমাকে জেরা করছিলে, মুখটা কিরকম ভয়ে সাদা হয়ে গিয়েছিল, দেখেছিলে? বৌমা বৌমা খেলার মাঠে না গেলেই পারতেন। উনি কোন দিকে তাল দেবেন? একদিকে শ্বশুর, আরেকদিকে স্বামী, কার মন রাখবেন? ও স্বামীটা একটা মানুষ নয়, সে সব স্পয়েল। বাবা শরবত এনেছি। বাহ লক্ষ্মী মেয়ে। আরে ওরা খেয়েছে? আচ্ছা আমি দেখছি, আমি দেখছি। গলা দিয়ে নাপবে না। আচ্ছা এদিকে একটা খেলা হলো সত্যি, আজ মোহনমান একটু ভালো খেলেনি। ভাড়াতে প্লেয়ার, আজ এ দলে কাল সে দলে, নিকুচি করে দেবে। আচ্ছা আচ্ছা তুই বুঝতে পারছিস না যে ওই জার্সি গায়ে দিয়ে তুই কার অপমান করছিস? আপনি মন খারাপ করবেন না বাবা। মন খারাপ করবো নাকি? মন খারাপ তো করবো। বোঝো বোঝো, আমার আমার কষ্টটা, আমার কষ্টটা যদি বুঝতে চাও তাহলে যেতে হবে সেই যুগে যখন আমরা ব্রিটিশের বুটের তলায় শাসিত হচ্ছি। তখন সর্বত্র এক ধ্যান, এক চিন্তা, সাহেবদের হারাতে হবে। সালে বঙ্গবিচ্ছেদ করলো ইংরেজ। লর্ড কার্জন বললে পার্টিশন অফ বেঙ্গল ইজ আ সেটেলড ফ্যাক্ট। গর্জে ওঠে সুরেন্দ্রনাথ, আই উইল আনসেটল দ্য সেটেলড ফ্যাক্ট। কবিকণ্ঠে ধ্বনিত হলো স্বদেশ আমার স্বদেশ। আগুন ঝরানো বক্তৃতায় বিপিন পাল বলে, ভিক্ষে চাইছি না, আমাদের দাবি স্বদেশের দাবি। সেই দাবি সোচ্চার হলো লালা লাজপত রায়ের কণ্ঠে, সমগ্র ভারতের দাবি মেনে নাও নইলে প্রতিরোধ। বাল গঙ্গাধর তিলক হুঁশিয়ারি দিল, ইংরেজের সন্ত্রাস থেকে মুক্তি পেতে হলে সন্ত্রাস প্রতিরোধ, ভিন্ন পথ নেই। অরবিন্দ দেশকে মায়ের আসনে বসানো, বন্দে মাতরম, দেশকে ভালোবাসো। দেশবন্ধু সগর্বেই সে কথা বলে, দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমিও একজন অপরাধী। বয়কট আন্দোলনকে স্বদেশী আন্দোলনে রূপান্তরিত করল রবীন্দ্রনাথ। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। সারা দেশে স্বদেশী আন্দোলনের আগুন জ্বলে ওঠে, জন্ম নেয় বিপ্লবী দল, শুরু হয় সশস্ত্র প্রতিবাদ। দেশের জন্য প্রাণ দেয়, ফাঁসির দড়ি গলায় পড়ে প্রথম শহীদ বিপ্লবী ক্ষুদিরাম। 1911 সালে বঙ্গবিচ্ছেদ রদ হল। সেই বছরেই খেলার মাঠে বাঙালির দল, বাংলার ছেলেরা, মোহনবাগানের ছেলেরা সাহেবদের ফুটবলে হারাল। आनंद उत्ताल लक्ष दर्शकेर भीड़ पातला हये जेते खेलोयाड़ क्रिश्चियान याजक रेभारेंड सुधीर चैटार्जीर माथाय हाथ रेखे वृद्ध ब्राह्मण सकलके आशीर्वाद जानाबार समय केल्लार यूनियन जैक देखिए बोलले, आज शील जय करेछो, एबार ओटाके कबे जय करबे बोलो कि पारबे ना? सम्भ्रम भरे सुधीर चैटार्जी बोलले, पारबो। पेरेछिलो मोहन बागान। से जुगे स्वदेशी वाला जा पारेनी से जातीय चेतना और इंग्रेज के हाराबार दुस्साहस एने दिएछिलो मोहन बागान। ওটা বলি ওইসব জয়ের উৎসব ইসপে হলে জয়ের উৎসব। জানলা বন্ধ করো, তোমার ঘরে জানলা বন্ধ করো। অসভ্যতা। मिलिटारी बाबू खोजें मिलिटारी अरे हाँ हमार खोजे क्या वो तो बलाई बाबू के धोते हैं माटे मारामारी हुई है शेकी तो बलाई को था एक तो आगे तो देशे बलाई लें आई था तो की करो है आखिर को जोर करे गॉड करे आखिरे ऊपरे घरे चले गए माटे समस्या जो बाड़ी देखे उपस्थित ना हमें जाकर चाहिए बाबू बाबू आम जी जान मानो भाई को चामी जान को ना ना भाई क्या आप आम जी जान बाबू आम इसे नाचो बाबू आप नहीं तारे पे आई मुझे नीता जो कल हमारे पुत्र बोल रहे तो अपन तो बस बस अभी कब लें आज ही काली फिची लेन ये लोग मुझे तीन देशों में लैंड करो संगे संगे शोनी मारत एयरपोर्ट থেকে বাড়ি না গিয়ে একেবারে সোজা মাঠে খুব কষ্ট হলো না না কষ্ট কি এত বড় একটা জয় জয় হ্যাঁ জয় ইস্ট বেঙ্গলে মানে আমরা সবাই তো ইস্ট বেঙ্গলের সাপোর্টার কারা মানে আমরা আমরা সবাই আরে আমি তো ইস্ট বেঙ্গলে খেলতাম ও ও দিজেন মুখার্জি লেফটেন্যান্ট হ্যাঁ তাহলে বেঙ্গলে খেলা দেখতে আমি খেলা ছেড়েছি কিন্তু পাগলামি যাইনি আর আমার ভাই যে মিতা মানে আপনার বৌমা ও বাবা সে তো আমাদের চেয়েও ফ্যানাটিক ইস্ট বেঙ্গলের ভীষণ সাপোর্টার ইস্ট বেঙ্গলের বলেন কি হ্যাঁ বলছি কি ওকে তো আমরা খেপাতাম বলতাম মোহনবাগানের প্লেয়ারের সঙ্গে তো দিয়ে দিয়ে দেবো ব্যাস একেবারে কেঁদে কেটে একসা তাই না হ্যাঁ তাই তো ইস্ট বেঙ্গল জিতেছে বলে খুশ মানাবার জন্যে আজই বেশি করে মিষ্টি নিয়ে এলাম কি আপনি কি বলেন नहीं कहो कि डाकू ने गुलो नहीं जाए, किंतु आमित अपने तो मोहन बागान ऐसा बोटे बोले जानता? ना 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 क्वेश्चन काले वो ना है, आम्रा ईस्ट बेंगल। ए बीयर व्यापार आपने आमा क्या तो चिल्ली की चिल्ली ना? आमी क्या नो? बीए कोच्चे लव मैरिज, आमी के? लव मैरिज? हाँ, अभी दस्त शेरा को मिल गया चल, रामनेश कॉमिशन छुट्टी पाईनी आशा हयनी और ताई आपनार काछे अपराधी हये रयेछि ना ना अपराध किसेर आपनार अपराध हबे केन क्या एकटा झमेला गेल ता मिता कि एखोनो फेरेनी ना क्लाब टेंटे मेते रयेছে ना ना मिता घरेই আছে আপনি বসুন আমি দেখি হ্যাঁ আছে কালি ওমা See, they get out of the position. Would you? Cheer you. Well done. Next one, up, six. जल्दी करो ठीक पकड़ो। बुझलें क्या बयान ये तो सामान्य खेला हमारे पागली मायर जन्य आपनाके अनेक झंझट पोहाते हबे ना ওই তো আমাদের সব ঝঞ্ঝাট পোয়াচ্ছে আপনারা অতি সজ্জন দাদা তো মহাদেব আর আপনি মহাদেবী গৌঠান এর পরের বার যখন ছুটিতে আসবেন তখন হ্যাঁ নিশ্চয়ই আসব আশিমিতা হ্যাঁ সাবধানে থাকিস চলে যা সুবিনয় দাদার সঙ্গে একবার বাবা বোধহয় এখন রেস্ট নিচ্ছেন ও তাহলে গুড নাইট কাল সকালেই তো আবার প্লেন হ্যাঁ আচ্ছা मिष्टिगुलो खेয়ে নিন ছোট কাকা এনেছেন মিষ্টি ও মিষ্টি তো তোমাদেরই এখন বেশি করে খাওয়া উচিত বৌমা বাবা আমার সামনে থেকে নিয়ে যাও যাও কি হলো बाबा मिष्टी खेले अरे चलो आमरा सब बेशी बेशी करे खेये नेब ना गो आमार सब केमन जानि गोलमाल लागछे शोनो आजके आर बेशी ओदिके घेंचते जेओ ना अरे काल सकालेई सब ठीक हये जाबे बुझले चल 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 एके तुमि चा खाओनि देखतेई तो पाच्छो खाइनि কাল সারা রাত ঘুমোনি বৌমাকে বলে একটু শরবত করে দিতে না আমার জন্য কাউকে কিছু করতে হবে তা ভালোই বলেছো বৌমারই ভরা মাস বেশি ওপর নিচ না করাই ভালো আচ্ছা আমি নিয়ে আসছি বাবা কাল আপনি উপোস করে আছেন এইটুকুন খেয়ে নিন না কেন সেটা তোমার জানতে হবে না আমি খাবো না তুমি হয়তো জানো না আর সবাই জানে মিথ্যাকে আমি কত ঘৃণা করি মিথ্যাবাদীকে আমি সহ্য করতে পারি না এবং সেটা গোপন করবার শিক্ষাও পাইনি আপনি আমায় ভুল বুঝবেন না বাবা আমি তুমি চলে যাও এইসব খাবার টাবার তুমি নিয়ে যাও তোমার ছোঁয়া আমি খাবো না যাবে না তুমি এইবার যাও কি করলে তুমি কি মানুষ মেয়েটাকে এত বড় আঘাত দিতে তোমার এতটুকু মায়া হলো না যে তোমাকে বাপের মতো দেখে আমি কি ওকে মেয়ের মতো দেখিনি বড় বউ সামান্য একটু খেলা নিয়ে তুমি খেলা নয় মিথ্যাচারের কথা বলছি কথাটা অর্থ বোঝো বৌমা সত্যি কথা বললে তো আমি তো খুশি হতাম কিন্তু যেটাকে আমি সবচেয়ে ঘৃণা করি সেই মিথ্যা কেন কি দরকার ছিল দিনের পর দিন মিথ্যা অভিনয় করে আমাকে এমনভাবে ঠকাবার কেন আমি বাবার কাছে মিথ্যে বলতে গেলাম কিচ্ছু অন্যায় হয়নি মিতা কেন আমি ঝলচাতুরি করতে গেলাম সে তো আমাদেরই মুখ চেয়ে পড়েছে কিন্তু আমি এই মুখ দেখাবো কেমন করে তাছাড়া উনি আমার হাতে চুমা খাবেন না আমার এই মুখ দেখতে চান না ঠিক আছে আমি বাবাকে গিয়ে বুঝিয়ে বলছি সব ঠিক হয়ে যাবে তুমি কিচ্ছু ভেবো না না তুমি যেও না শোনো अपमान काके बोले से ज्ञान पर्यन्त तुम्हारा नहीं तुम्हारा तुम्हारा प्रेम करे बिये करेछो विश्व संसार जाने कोई 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 आमी तो जानताम ना बोलो बोलो दुइजन मुखे जे चिठिटा जे जाल एटा तुमि जानते ना बोलो चिठिटा माने सेटा सेटा आमारই दोष सबाইকে सरल मने विश्वास कराटा आमारই दोष आज यार संगे मतन तुम्हारे सबार हासिर खोराक हो दोष ऐले बाप के प्रवंचित करते तुम बैरिए चले जाओ सामने चले बेश बैरिए खोका उन्नी मुख देखें ना कथा बोलें ना कारो हाथे छोड़ खाबें ना तई ना आज के भावबो तुम्हारे संगे कोनो सम्पर्क नहीं कोनो दिन सम्पर्क छिलो ना ताहले कि जन्य कि जन्य ए बाड़ीते थाकबो बोलते पारो ना मिता बाबार जन्य बाबाके छेड़े जेते ना 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 ए बाड़ी छेड़े आमि किछुतेই যাব না किछुतेই না यार ঘর সেই তো আমাদের তাড়িয়ে দিল চলো চলো যেদিকে দু চোখ যায় চলে যাই আমি তো সঙ্গে যাচ্ছি চলো चले जा ঠিকানা পত্র কিচ্ছু রেখে যায়নি সেই জন্যই বলাইকে লিখছি আসবার জন্য বিরক্ত করো না তো দেখা হইলে পর একটু दादू एक कथा कम दादू विश्वास करें कुट्टी मामी ना मिथ्या कथा बोलते चाय ना कुट्टी मामी पलाइए जाबार चेष्टा करे ना कुट्टी मामी रेजिस्ट्री करते चाय ना এই সবটাই না ওই আমি প্ল্যান করি আর কি না একটা আবার সেই প্ল্যান মতই এসেছে তো না তুমি যাও বেরিয়ে যাও এখানে বেরিয়ে কি বলছো তুমি আর ও যদি বেরোতে না চায় তাহলে অন্তত এইটুকু জেনে রাখো আমি সব প্ল্যানে আর কোনো কাজ না আর আমাকে ঠকাতে পারবে না আর ওই দুজনের নাম উচ্চারণে বাড়িতে কখনো করবে না না করবে না দিন রাত তো ওই দুজনের নামই জপ করছো তুই ভাই আমাকে একবার বাড়িতে নিয়ে চল না দিদিমা পুরো খবর আমি কথা দিলাম আমি আইজে ঠিকানা খুঁজে বাইর করব ভগবান করুক ও ওকে যেন ভালো হয় হ্যাঁ কাল ভোরবেলা আই আপনাদের নিয়ে আসবো হ্যাঁ বৃষ্টি তো নিয়ে যাবো রাত অনেক হলো বলবো তুমি আর ঘুম আসছে তোমার ঘুম না আসার তো কোনো কারণ নেই মেয়েটাকে যেভাবে তুমি তাড়ালে এই অবস্থাটা কুকুর বেড়াল কেউ মানুষ ঘর থেকে তাড়ায় না মা বাপ মারা মেয়ে তোমার মান রাখতে সে নিজের ভাইয়ের কাছে পর্যন্ত যায়নি তাতে কি হল তুমি কি বুঝবে মেয়েদের এই সময় যে কি বিপদ তোমরা পুরুষ মানুষরা তা বুঝবে না তার উপর অবিনাশ করেছে সে জানিও না অপারেশন হবে কে জানি আজই সেটা হবে কিনা ঘুম পাড়িতে হবে খাওয়াইতে হবে থাকলে কত আমি থাকতো না বাবা মিতার সঙ্গে যা ব্যবহার করছে তুমি শুনলে কোনো কথা বলতে না না বাবার কোনো দোষ নেই বলাই ভাগ্নি আমরা ওকে ঠকিয়েছি রাগর হতেই পারে আমরা গিয়ে ক্ষমা চাইলে ও সব অভিমান মুছে যেত আর আমার মান থাকতো উফ সেটাই তো তোমাকে আমি বোঝাতে পারছি না বাবা আমার কাছে আমার কি চাই মেয়ে হোক ভালোবাসা না মান সম্মান বলো কিন্তু তোমাকে যেভাবে অপমান করেছেন ছি নিজের ছেলে মেয়েকে লোকে শাসন করে না কিন্তু মাঝে পরে তুমি বুঝিয়েছিলে আমি ওদের পর আমাকে শাসন করার অধিকার নেই তাই না তুমিও স্নেহের অধিকারটুকু হারালে বেশ সব দোষই আমার আস্তে আস্তে বাচ্চাকে নিয়ে উঠবো ভয় পেয়েছিল না দাও গ্লুকোজ খেলে ঘুমিয়ে পড়বে কুট্টি মামারে ওই জল একটু খাওয়াই দাও এরকম লাগিয়ে গেছে রাগিনী রাগিনী কিন্তু আজীব এইসব কথা কেন বলছো মিতা বলছি ওদের কথা ভেবে শুনলে তো শুধু শুধু ওরা কষ্ট পাচ্ছেন আমরা ভালো আছি এই খবরটা দিল খুব বুদ্ধি কাম করতেন বুঝলেন আমারও হাইল্যান্ড একটু কমতো অভিনেতা চিঠি পাইলাম আপনাকে বার্তা নাই শুনলে তো কলকাতা রওনা হইলাম ভাগ্যি শিয়ালদার কাছে ওই কুটি বন্ধু গলাবুর সঙ্গে দেখা হইলো তার কাছে ঠিকানা নিয়ে এখানে আসতেছি আরে কাউকে কিছু বলবো সেই খেয়াল করার কি সময় আমার ছিল নাকি ও বাড়ি থেকে বেরিয়ে আসার পরে শরীর খারাপ নিয়ে গেলাম সোজা হাসপাতাল সেখান থেকে ছেলে নিয়ে বাড়ি ফিরল আর আমি ক্যাট হয়ে অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে বসে অনেকদিন অনেকদিন এখন বুঝলে তো ছেলে বলে সামান্য কি দায় কি আর করবো বলো আমার তো বারোটা বাজলো কেন কেন কয়টা বাজে খেয়াল আছে বুড়া বুড়িদের কথা দিয়ে আসছিলাম যে আজ খবর নিয়ে ফিরুমি ফিরুম এত রাত্রি দেখ আমার যাওয়া বুড়া বুড়ি যা দেরি হচ্ছে কেন কোথায় যাবে বলবে তো সে গেলেই দেখতে পাবে ৫১ নম্বর বিটি রোড খোকার ওখানে দেখি না ওরা কোন মুখে বলে যে আমার দোষে ওরা এই ঘর ছেড়ে চলে গেছে ওগো শোনো না না তুমিও আমাকে অনেক কথা শুনিয়েছো আজ একটা হেস্তনেস্ত করে তবে ছাড়ো এরকম সঙ্গে কুটিমামি কি হলো আমি যাই দাঁড়ান বাজার থেকে আসো না না কুটিমামি বাজারে এসো তো এই ফাঁকাটা ঘুরান দিয়ে আসি বুড়া মানুষ দেরিয়ে দিচ্ছে দেখে পর কিছু না হয় একটা দেখি না কি হয় দেখো এবার আমার জন্য না বাপ বেটা যুদ্ধ লাগবে দাঁড়াও দেখি ম্যানেজ করতে পারি কিনা কোথায় ছাড়া এই যে আপনার সামনে তুই না সুবিধা কোথায় কেন রে ভিতরে আছে ও অপারেশন হচ্ছে বুঝি সাকসেসফুল পোলা হচ্ছে ছেলেদের ভেতরে যেতে নেই জানো না? আমি দেখে একদম নার্ভাস হবে না। এই ভেতরে ডাক্তার আছে? না ডাক্তার নেই, ডাক্তার নেই। তুমি কিন্তু একদম নার্ভাস হবে না। বাবা মা আসুন, ভেতরে আসুন। না 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 তুমি উঠছো না, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ছেলে কই মামা? কবে হলো তা? অনেকদিন। এতদিন এসেছিস, আমরা খবর চাইনি দাদা ভাই। হ্যাঁ তুমি আমাদের একটা খবর দিলে না। আমায় মাফ করুন মামা। না না আমি তোমায় মাফ করবো না। কেন ক্ষমা করবো? আমি কি তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম? বলো। আমার অন্যায় হয়ে গেছে। না না কেন 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 না কেন তুমি ওকে বলো, তোমার মাকে বলো যে মহাদেব চ্যাটার্জি যে মেয়েকে পছন্দ করে ঘরে এনেছে তাকে সে তাড়িয়ে দেয়। ওটা আমাদেরই দোষ। উনি বললেন আমি তো আর ছোঁয়া খাবো না বলে তুমি রাগ করেছো। সেই রাত কদিন আমি কদিন মুখ ফিরিয়ে থাকতে পারতাম। আমি যা আমার মনে আছে আমি সেটা বাইরে বলে ফেলি, কিন্তু সেটাও তো আমি নিজের দুঃখে বলি। আমি তো অন্য কাউকে দুঃখ দেওয়ার জন্য তো আমি বলিনি। তবে তবে তুমি তোমরা বিস্মিত কেন? এত কষ্ট পেল কেন? কষ্ট দিই আমরা, অনেক কষ্ট পেয়েছি। দুঃখ দেবো দেখো। আরে আমাদের দুঃখ কিসে? আমাদের তো নাতি এসে গেছে। তো ছেলের সামনে কাঁদে না, ছেলের সামনে কাঁদে না। কই দাদু ভাই? কই দাদু ভাই? আচ্ছা বলো, আচ্ছা তুমি বলো তোমার বাপের কি কোনো কাণ্ড জ্ঞান আছে? কোথায় না তোমার তুলে দিয়ে দেখো, এটাকে একটা বাড়ি আসপর্দা। এইবার আমি ওকে ত্যাজ্যপুত্র করবো। কি ব্যাপার বলে? দাদু দিদিমা এসে আবার সেই এক কথা বলছো? আমি ওকে ত্যাজ্যপুত্র করবো, 100 বার ত্যাজ্যপুত্র করবো। নাতি হয়েছে সে খবরটা জানাইনি না? এখন জেনেছো তো? এটা কোনো জানাও, এটা কোনো জানাই বলা যায় কেননা নাতিকে এই বাড়িতে এটা তুলে যাবে না, এটা অন্যায়। ওই বললে। আচ্ছা তুমি নাম কি দেখেছো? খোকা? এটা কি করে হয়? খোকার ছেলের নাম খোকা, মহাদেবের ছেলের নাম কি মহাদেব, মহাদেবের ছেলের নাম সুবিনয়, তাহলে সুবিনয় ছেলের নাম চুনি। চুনি তোমার ইচ্ছে তো অবশ্য পরিমল নাম রাখা। না বাবা আমরা চুনি বলেই ডাকি। সত্যি? চুনি বেশ ভালো নাম। অবশ্য পরিমল নামও রাখতে পারো। কেননা আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হচ্ছে ফুটবলের নাম হলেই হলো। আসলে কি এ হচ্ছে মোহনবাগানের নাতি, ইস্ট বেঙ্গলের ছেলে, একাধারে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, চুনি এবং পরিমল। কি বলো? সামনে তো বলবো। তাহলে থামা যাক, চল বাড়ি যাও। এবার দাদু ভাই নিজের বাড়ি যাবে। চলো কুইক মার্চ। Hit it, hurry!